যে আজকে আমরা পঞ্চায়েত পড়বো, তো আমরা আজকে পঞ্চায়েতটা শুরু করছি, ঠিক আছে? পঞ্চায়েতটা বেশ বড়, আরো একটা ক্লাস লাগবে। আজকে একটা ক্লাসে সবটা হবে না, আজকে পঞ্চায়েতের হিস্ট্রিটা পড়বো, বোঝা গেল? তো সাউন্ডের প্রবলেম নেই, আশা করছি সব ঠিকঠাক শুনতে পাচ্ছো। যদি কারোর কোনো সমস্যা হয়, আমি শুনতে পাচ্ছি, আনমিউট করে আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, তো পঞ্চায়েত বলতে আমরা কি বুঝি? পঞ্চায়েতের কনসেপ্টটা আগে বুঝতে হবে, যে আমাদের যে পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েত, এই জিনিসটাকে কেন শুরু করা হলো, ঠিক আছে? এই জিনিসটা শুরু করার পিছনে আমরা যখন ডিপিএসপিতে পড়েছিলাম, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা যখন পড়েছিলাম, তখন আমরা দেখেছি যে আর্টিকেল 40-তে এরকম পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে, ঠিক আছে? বোঝা গেল? কিন্তু এ কথা কেন বলা হয়েছে, এবং আমরা সেখানে ডিপিএসপির যে ভাগ ভাগ অর্থাৎ ডিপিএসপির যে ক্লাসিফিকেশন, যেটা কনস্টিটিউশনে নেই, পলিটিক্যাল সায়েন্টিস্টরা যে ক্লাসিফিকেশন করে, সেখানে আর্টিকেল 40-টাকে একটা গান্ধিয়ান পলিসি বলা হয়েছিল। গান্ধিয়ান পলিসি কেন বলা হয়েছিল, এই জন্যই যে গান্ধীজি মনে করতো যে প্রকৃত ভারতবর্ষটাকে দেখতে গেলে, চিনতে গেলে বা বুঝতে গেলে যে কোনো মানুষকে গ্রামে যেতে হবে, বোঝা গেল? শহরের মধ্যে আমরা যে কালচার দেখতে পাই, যে শহরের যে ক্যারেক্টার দেখতে পাই, সেই কালচার বা সেই শহরের ক্যারেক্টার, সেটা কিন্তু আমাদের প্রকৃত ভারতবর্ষের কালচার বললে ভুল হবে। কারণ শহর বলতে যদি কলকাতা বা অন্যান্য শহরগুলো যদি তুমি দেখো, দিল্লি, মাদ্রাজ, মুম্বাই, এইসব জায়গার যে কোর এরিয়াগুলো আছে, সেখানে যদি গিয়ে সেখানকার মানুষজনের লাইফস্টাইল, সেখানকার মানুষজন কেমনভাবে বাঁচছে, কেমনভাবে চলছে, এগুলো দেখে যদি তোমরা বিচার করতে যাও যে ভারতবর্ষটা এইরকম, তাহলে গান্ধীজির ওই সময়ে কেন, আজকেকার দিনেও কিন্তু খুব ভুল বলা হবে। সুতরাং গান্ধীজি যে কথাটা বলেছিল, খুব ভালো কথা। একটা গান্ধীজির একটা বিখ্যাত প্রবাদ আছে, যে ভারত কি আত্মা গাঁও মে বস্তি হ্যায়। হিন্দিতে কথাটার অর্থ হচ্ছে যে ভারতবর্ষের যে আত্মা, সেটা তার গ্রামে থাকে, শহরে থাকে না। শহরে তো কি হয়, আমাদের কপি পেস্ট মারা কালচার, যখন জিন্স তো জিন্স, যখন জিন্স ছিঁড়ে পড়ে আমেরিকানরা, আমরাও ছিঁড়ে দিয়ে কিনে নিই। আচ্ছা, তো এটাই হলো আমাদের স্বভাব। তো সুতরাং কি বলেছিল গান্ধীজি, ওই জন্যই বলেছিল যে ভারতবর্ষকে চিনতে গেলে গ্রামে যেতে হবে। এবারে সেই ভারতবর্ষ চিনতে গেলে যদি গ্রামে যেতে হয়, তাহলে ভারতবর্ষের উন্নতির জন্য গ্রামগুলোর উন্নতির খুব প্রয়োজন, ঠিক আছে? এবং ভারতবর্ষ তো ডিফারেন্ট ডিফারেন্ট কালচার নিয়ে গঠিত। তুমি যদি আমাদের সাউথ 24 পরগনাস বা নর্থ 24 পরগনাসেই দেখো, ঠিক আছে, তাহলে দেখবে যে বিভিন্ন গ্রামের সাথে, বিভিন্ন জায়গার সাথে বিভিন্ন জায়গার কালচার ডিফার করে। যেমন বারাসাত, মধ্যম গ্রাম, এই জায়গাগুলোর একটা কালচার আছে, এদের মানুষগুলো একরকম। আচ্ছা, আবার তুমি হাসনাবাদে চলে যাবে, সেখানকার মানুষগুলো একটু অন্যরকম, তাদের একটা আলাদা কালচার আছে। বসিরহাট, দত্তপুকুর, এইসব জায়গার মানুষগুলো আবার আলাদা কালচার। আবার বিভিন্ন জায়গায় মালদাতে যাবে, সেখানে মালদাদের মানুষরা, সেখানে তাদের মতো একটা আলাদা কালচার, তারা তাদের মতো আমাদের থেকে অন্যরকম বৈচিত্র্যপূর্ণ জীবনযাপন করে, ঠিক আছে? তো সুতরাং আমরা ওভারঅল একটা দেশের ডেভেলপ করতে গেলে, তাহলে যদি এই রুরাল জায়গাগুলোকে ডেভেলপ করতে হয়, তাহলে আমরা ওভারঅল কোনো জিনিসকে দিয়ে, মানে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, এদেরকে দিয়ে পুরোটা ডেভেলপ করতে আমরা পারবো না, সেক্ষেত্রে বোধহয় আমাদের কিছু সমস্যা হবে। কেন হবে, গান্ধীজি বলেছিল যে, বা গান্ধীজি মনে করতো যে, যেহেতু কালচার ডিফার করে বিভিন্ন জায়গার কালচার, হুগলির কালচার, মালদার কালচার, মুর্শিদাবাদের কালচার, এগুলো এক না, আবার মুর্শিদাবাদের মধ্যে ছোট ছোট জায়গা, তাদের কালচারগুলো এক না, যেহেতু এইভাবে কালচার আমাদের ইন্ডিয়া ডিফার করে, সেই জন্য যেখানকার ডেভেলপমেন্ট হবে, যেখানকার মানুষ বা যে গ্রামের মানুষ বা যে অঞ্চলের মানুষ, তারা যেন ঠিক করতে পারে তারা তাদের জন্য কি চাইছে। যেমন মালদা, মালদাতে যদি মানুষ ডেভেলপমেন্ট করতে চায়, তাহলে সেখানকার বেশিরভাগ আমের চাষি আম আমটা তৈরি করতে চাইবে ভালো করে, তাদের নিডস থাকবে, সরকার আমাদের আমের উপরে জোর দিক, অর্থাৎ আমরা সরকার অর্থাৎ আমরা কি করব, আমরা যাতে আমটা বেশি করে ফলে, বেশি ফলনসই আম হয়, এটসেট্রা এটসেট্রা, যাতে ভালো করে মার্কেটাইজ করা যায় আমটাকে, যাতে বেশি দামে আমটাকে বেচতে পারে চাষিরা, যাতে স্টোর করার জায়গাগুলো ঠিকঠাক থাকে, এই রকম হবে। আবার যদি তুমি জয়নগরে চলে আসো, জয়নগরে কি তোমরা শুনেছো, জয়নগরের মোয়া, এবার মোয়া কালচারটা, যদিও জয়নগরে সকলে মোয়া বেচে খায় বা মালদায় সবাই আম বেচে খায় এমন ব্যাপারটা নয়,
কিন্তু জয়নগরের মানুষ কি চাইবে, তাদের যে পারিপার্শ্বিক জিনিসপত্র যেগুলো তারা যেভাবে ডেভেলপ করতে পারবে সেই রকম। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে এই এই যে কথাটা আছে রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট, তাহলে রুরাল মানে গ্রামে, অবশ্যই বলেছি পঞ্চায়েত মানে আমাদের গ্রামের যে অঞ্চল সেটা, কেন গ্রাম সেটাও বললাম, এবং লোকাল লোকাল মানে যেখানকার যে গ্রাম সেখানকার মানুষরা, তাদের সেই জায়গাটার জন্যই পঞ্চায়েতটা গঠিত হবে। মানে যে গ্রামে পঞ্চায়েতটা তৈরি হচ্ছে তার কাজ কেবলমাত্র সেই লোকালে কাজ করা, ঠিক আছে, সেই জায়গাটুকু নিয়ে দেখাশোনা করবে, সেই জায়গার ডেভেলপমেন্টের কথা ভাববে। যদি জয়নগরটা পঞ্চায়েত হতো তাহলে জয়নগরের মানুষ কি ভাবতো, জয়নগরের মানুষ চেষ্টা করতো যে কলকাতাতে কত তাড়াতাড়ি দ্রুত পৌঁছানো সম্ভব, কারণ প্রচুর মানুষ এখান থেকে প্রপার কলকাতা যেতে আসতে প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লেগে যায়, সেই সময়টাকে যাতে বাঁচানো যায়, এটা এদের নিড। মালদার মানুষ তাদের অন্যরকম নিড থাকবে। ঠিক আছে, আচ্ছা, সেলফ গভর্নমেন্ট, সেলফ গভর্নমেন্ট কথার অর্থ হচ্ছে এখানকার যে মানুষজন, বোঝা গেল, এখানকার যে মানুষজন সেই মানুষজনগুলোকে দিয়ে তাদের উন্নতির কাজে লাগানো। মানে এটা যদি একটা পঞ্চায়েত এরিয়া হয় তাহলে এই এরিয়ার মানুষদেরকে দিয়েই একটা ছোট্ট পঞ্চায়েত, যে তোমাদের যে পঞ্চায়েতের যে ব্যবস্থা তোমরা দেখো সেই ব্যবস্থাটা কি দেখবে, ওই পঞ্চায়েতে তোমাদের লোকাল মানুষগুলোই, তোমার ওখান থেকেই কেউ একজন মেম্বার, তোমার ওখান থেকেই কেউ একজন পঞ্চায়েত প্রধান, তাহলে সেই যে লোকাল মানুষগুলো আছে এই লোকাল মানুষগুলোই কি করবে, তাদের এই সেলফ গভর্নমেন্ট, তাদের দিয়েই গভর্নমেন্ট তৈরি হবে এবং তারাই ভাববে তাদের কিভাবে উন্নতি করা যায়। কারণ যেহেতু বললাম কালচার ডিফার করে, তাই তাদের উন্নতি কিভাবে হবে সেটা তারা নিজেরাই ঠিক করতে পারে, বোঝা গেল। এখন আমি যদি দক্ষিণ চব্বিশ পরগনার যে সুন্দরবন এরিয়ার যে তোমরা ম্যাপ দেখো, প্রচুর দ্বীপ দ্বীপ আছে, ওগুলোকে কোনোটা এল প্লট, কে প্লট, জি প্লট এরকম নামে বিভক্ত। ঠিক আছে, এবারে জয়নগরের মানুষ বা লক্ষ্মীকান্তপুরের মানুষ বা বারাসাতের মানুষ বা বনগার মানুষ, বনগা বা আমি ঠিক জানি না কেমন কালচার ওখানে, বা এদিকে মধ্যমগ্রাম বিরাটির মানুষ, এরা কি করবে, কল্যাণীর মানুষ, এদেরকে যদি ডেভেলপ করতে বলে, এরা রাস্তাঘাট ডেভেলপ করবে, এরা চেষ্টা করবে অনেক বেশি এখান থেকে বাস বা অটোর ব্যবস্থা করা, রাস্তা যাতে ঠিক হয়, কলকাতায় যাতে ভালোভাবে ঠিকঠাক পৌঁছানো যায় ট্রেন ছাড়াও অন্য কোনো ওয়ে দিয়ে, বোঝা গেল। কিন্তু যদি ওই সুন্দরবন অঞ্চলে চলে যাও, ওরা তো ওটা চেষ্টা করবে না, ওরা চেষ্টা করবে যে নদীগুলোকে ঠিকঠাক বাঁধানো, যাতে বর্ষাকালে প্রত্যেক বছর বন্যার জলে না ঘরবাড়ি ভেসে যায়। ওরা ঠিক করবে এই লবণাক্ত মাটিতে কিভাবে ভালো করে আমরা চাষ করতে পারবো, সেই চেষ্টা করার ওরা 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 ওদের যে পঞ্চায়েত আছে বা ওদের যে গভর্নমেন্ট আছে তারা ঠিক করবে এই নদীপথে যে এমার্জেন্সি সার্ভিসগুলো দেওয়া যায় রোগীর ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো কীভাবে দ্রুত করা সম্ভব সেগুলো তারা ওইভাবে চেষ্টা করবে। তাহলে আমরা বুঝতে পারছি এই সেলফ গভর্নমেন্ট কেন করতে হচ্ছে, লোকাল এবং সেলফ কেন বলতে হচ্ছে, কারণ যেখানকার মানুষ সে সেই এলাকার নিডস বুঝবে, সে বুঝবে যে তার এলাকার কী চাহিদা, তাহলে সেখানকার মানুষদের দ্বারাই একটা ছোট্ট পঞ্চায়েত গঠন করা হবে, ছোট্ট একটা সরকার গঠন করা হবে। ঠিক আছে, যে সরকার যার নাম হবে পঞ্চায়েত এবং সেটা সেখানকার ডেভেলপমেন্টের জন্য কেবলমাত্র কাজ করবে। তাহলে আশা করছি ব্যাপারটা, কনসেপ্টটা বোঝাতে পেরেছি। একটু আনমিউট করে তোমরা কেউ আমাকে বলো, পূর্বে এমন অনেকবার হয়েছে আমি একা আধ ঘন্টা বকে গেছি তারপরে দেখেছি কেউ শুনতে পাইনি। আচ্ছা, শোনা যাচ্ছে তো, একটু আনমিউট করে আমাকে বলো কার কি সমস্যা বা ব্যাপারটা কনসেপ্টটা বোঝা গেছে কিনা, এই লোকাল রুরাল সেলফ গভর্নমেন্টের যে কনসেপ্ট সেটা বোঝা গেছে কিনা। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আর বুঝতেও পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ, একটু মাঝে মাঝে রিপ্লাই করবে, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট পয়েন্টটা দেখো, এস্টাবলিশড অল ওভার দ্য কান্ট্রি বাই দ্য অ্যাক্টস অফ স্টেট লেজিসলেচার টু বিল্ড ডেমোক্রেসি অ্যাট দ্য গ্রাস রুট লেভেল। ঠিক আছে, কি বলছে যে এটা গ্রাসরুট লেভেলে স্টেট লেজিসলেচার দ্বারা, মানে আমাদের যে রাজ্য সরকার তাদের দ্বারা গঠন করা হয়ে থাকে, পঞ্চায়েত দেখবে রাজ্য সরকারের কন্ট্রোলে থাকে, রাজ্য সরকার পঞ্চায়েতের ওপর বেশি কন্ট্রোলটা পায়। ঠিক আছে, আর গ্রাসরুট লেভেলে ডেমোক্রেসিটাকে ছড়িয়ে দিতে হবে, কি বলছে, টু বিল্ড ডেমোক্রেসি অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। কেন এই কথাটা বলছে, এই যে লোকাল লোকাল রুরাল সেলফ গভর্নমেন্ট বললাম, তাছাড়াও কিন্তু পঞ্চায়েত গঠনের আরও একটা কাজ হচ্ছে গ্রাসরুট লেভেলে ডেমোক্রেসিটাকে ছড়িয়ে দেওয়া। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, গণতন্ত্রের অর্থ কি জানি, জনগণ যেটা চাইবে, অর্থাৎ যার যেটা নিডস সেই নিডসটাকে যেন পূরণ করতে পারে নিজের মতো করে, এটাও দেখতে হবে গণতন্ত্রে।
যার জন্য ওই যে বললাম আমরা রাজ্য সরকার গঠন করি, আমরা কেন্দ্র সরকার গঠন করি, কিন্তু সেই রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের মধ্যে আমাদের যে কতটা মত রয়েছে বা কতটা রাজ্য সরকার কেন্দ্র সরকার আমাদের কথা অনুযায়ী চলে ভোট দেওয়ার পরে আর কি, যখন সরকার গঠন হয়ে গেছে তারপরে, সেদিকে তো আমাদের যথেষ্ট একটু প্রশ্নচিহ্ন রয়েছেই। সুতরাং ডেমোক্রেসিটাকে যদি গ্যাসরুট লেভেলে পৌঁছে দেওয়া যায়, অর্থাৎ এই গণতন্ত্রটাকে যদি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া যায়, অর্থাৎ পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে গেলে কি করতে হবে, আমাদের পঞ্চায়েত প্রথার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ তোমার পাড়ার ডেভেলপমেন্ট হবে, তুমি তোমার পাড়ার একজন মানুষ, তুমি ঠিক করো কোন গণতান্ত্রিক উপায়ে কোন মানুষটার দ্বারা তুমি কি ডেভেলপ করাতে চাও। এটা তো খুব সত্যি কথা, পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে আমরা যে ডেমোক্রেসি পা যে গণতন্ত্রের যে ক্ষমতাটা আমরা দেখতে পাই, সেটা লোকসভাতে বা রাজ্য বা বিধানসভার ভোটে আমরা ততটা দেখতে পাই না। তার এক্সাম্পল কি, তোমরা নিজেদের কাছেই দেখে নেবে, যখন তোমাদের এলাকায় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিস ভোট আসে, তখন একটা ভোটের জন্য নেতারা কিন্তু বাড়িতে 5 বার দরকার হলে অটো টোটো পাঠিয়ে দেবে যে তুলে নিয়ে চলে আসুন, মুমূর্ষ রুগী বাড়িতে শুয়ে আছে, উঠতে পারছে না, দরকার হলে একদম সে হয়তো মারাই যাবে, পরের দিন তার ভোটটা কোনো রকম ভাবে দেওয়াতেই হবে। যদি দেখো লোকসভার ক্ষেত্রে প্রেশারটা খুব একটা কম, পার্টির যে নেতৃত্ব আছে তারা বাড়ি বাড়ি এসে অতটা বলে না বা অতটা রিকোয়েস্ট করে না যে দাদা আপনাকে ভোটটা দিতেই হবে, এ মা আপনার বাড়ি একটা ভোট মিস কেন হয়ে গেল, আপনার ছেলে নেই কবে আসবে, এই রকম ব্যাপারটা কিন্তু লোকসভাতে কম দেখতে পাও তোমরা, যতটা না পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে দেখতে পাও। তার কারণ কারণ একটাই, যে ছোট ছোট জায়গার ভোট, প্রত্যেকটা ভোট ম্যাটার করে। এবং তাছাড়াও ডেমোক্রেসিতে কি, আমাদের এখানে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে কি হয়, যে আমি যখন আমার কোনো নিডসের কথা বলছি, যে আমার বাড়ির সামনের রাস্তাটা কেন হচ্ছে না, আমি কেন জলের কলের ব্যাপারটা পাচ্ছি না, লাইন পাচ্ছি না, এটসেট্রা এটসেট্রা যখন আমি বল, যদি আমার কথা অনুযায়ী কাজ না হয়, তাহলে কি আমি গণতান্ত্রিক অধিকারটা একটু বেশি দেখাতে পারবো, যেহেতু ছোট জায়গা আমার ভোটটা অনেক বেশি ভ্যালুয়েবল। বোঝা গেল? তো গ্যাসরুট লেভেলে যদি আমাকে গণতন্ত্রটা ছড়িয়ে দিতে হয়, মানুষ যদি গণতন্ত্রের প্রকৃত মানে বোঝে, এবং গণতন্ত্রের প্রকৃত মানে কেবলমাত্র ভোট দেওয়া বা ভোটের দাম নেওয়া সেটা তো নয়, বা ভোট কতটা গুরুত্বপূর্ণ সেটা না, তাছাড়াও গণতন্ত্রের প্রকৃত মানে যেটা, সেটা কি, যে আমাদের মধ্যে থেকে আমাদের পাড়ায় থেকে একটা কাউন্সিলর বা মেম্বার আমরা নির্বাচন করেছি, সেই কাউন্সিলর বা মেম্বার আমাদের হয়ে কাজ করছে, এটা গণতন্ত্রকে একদম চোখে থেকে হাতের সামনে ধরে দেখতে পাওয়া। বোঝা গেল? তাই এই ডেমোক্রেসিটাকে গ্যাসরুট লেভেলে ছড়িয়ে দেওয়ারও একটা অবজেক্টিভ হচ্ছে তোমার পঞ্চায়েত রাজ। আচ্ছা, নেক্সট বেসিক অবজেক্টিভ হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। মানে একেবারে যদি বেসিক অবজেক্টিভ ধরি, যে বেসিক উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, স্পেলিংটা মিস্টেক আছে, রুরাল ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে একেবারে বেসিক আমার অবজেক্ট, যে আমাকে রুরাল ডেভেলপমেন্ট করতে হবে, ঠিক আছে, একদম গ্রামে গ্রামগুলোকে ডেভেলপ করতে হবে। আচ্ছা, এই পঞ্চায়েতি যে রাজ, এই ব্যাপারটা যে কনস্টিটিউশনালাইজড হয়েছে, এটা 1992 সালে, অর্থাৎ 1992-তে কনস্টিটিউশনালাইজড হয়েছে বাই 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, বা আমরা জানি বা আর্টিকেল পার্ট শিডিউল পড়ার সময় পড়েছি, যে পঞ্চায়েতি রাজ এই ব্যাপারটা, এটা কিন্তু আমাদের আগে কনস্টিটিউশনের মধ্যে ঠিকঠাকভাবে ছিল না, পরে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কিছু কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিছু ব্যাপার লেখা ছিল, পরে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। স্যার শোনা যাচ্ছে না।
আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু বেরিয়ে গেছিলাম, তো কতটা হয়েছিল আমার একটু বলো তো।73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে এটা চেঞ্জ করা হয়। আচ্ছা, তো ঠিক আছে, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পর্যন্ত হয়েছে, এটা বোঝা গেছে যে 1992 সালে এটা কনস্টিটিউশনে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তার আগে কিছু কিছু জায়গায় অল্প অল্প করে কিছু ব্যাপার বলা ছিল, ডিপিএসপিতে কিছু, অন্য জায়গায় কিছু। তো এটাকে পাকাপাকিভাবে একেবারে ঠিকঠাক সলিডভাবে কংক্রিট করা হয় কনস্টিটিউশনের মধ্যে, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে। ঠিক আছে, আচ্ছা, তো এরপর এই যে এটা করা হলো 1992-তে, এবার এটা তো ধুম করে একদিনে করা হয়নি, এটার পিছনে কিছু হিস্ট্রি আছে। এটা তো ওই পঞ্চায়েতি রাজ তৈরি করতে গিয়ে আমাদেরকে বেশ কিছু কমিটি অ্যাপয়েন্ট করতে হয়েছিল। ঠিক আছে, যখন আমরা নতুন কিছু করব ভাবি, দুম করেই করা যায় না, বা এত বড় একটা দেশের পুরো একদম বেসিক স্ট্রাকচারের, মানে দেশের বেসিকসটা কনস্টিটিউশনের না, ন্যাশনালের, আমাদের দেশ নেশন, তার বেসিক স্ট্রাকচার মানে একেবারে গ্যাসরুট লেভেল থেকে একটা জিনিস পঞ্চায়েত ব্যাপারটা উঠে আসছে। ঠিক আছে, তো সেই জায়গাগুলোকে ঠিক করার জন্য কেমনভাবে পঞ্চায়েত সেট আপ করা উচিত, এর কী কী প্রভিশনস থাকা উচিত, সেগুলোর জন্য আমাদের বিভিন্ন কমিটি তৈরি করা হয়েছিল, এবং সেই কমিটিগুলোর মতবাদগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কমিটির নাম মনে রাখতে হবে, কমিটির মতবাদ, কোন কমিটি কী রেকমেন্ড করেছিল, কোন কমিটি কোনটা আনতে বলেছিল, কোনটার কথা প্রথম বলেছিল, সেগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা যে কমিটিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। ফার্স্ট যে কমিটিটা আমরা দেখতে পাচ্ছি, পঞ্চায়েতি রাজ সংক্রান্ত যে কমিটি, সেই কমিটিটার নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। তো বলবন্ত রায় মেহতা কমিটি, এটা জানুয়ারি 1957-এ এস্টাবলিশ হয়েছিল, মানে এটাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। আচ্ছা, তো এই যে বলবন্ত রায় মেহতা কমিটি, এ কী কী বলেছিল বা এর কী বক্তব্য ছিল সেগুলো একটু আমরা দেখে নেব। এর বক্তব্য ছিল, দিস কমিটি ওয়াজ রেকমেন্ডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ এটাকে এই জন্য অ্যাপয়েন্ট করা হয়েছিল যে ডেমোক্রেসি, যে ডিসেন্ট্রালাইজেশন ব্যাপারটা, তো গণতন্ত্রটাকে যে ছড়িয়ে দিতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে গণতন্ত্রের, এর ব্যাপারটা একে দেখতে বলা হয়েছিল। বোঝা গেল? তো এই কমিটি, দিস কমিটি রেকমেন্ডস থ্রি টায়ার সিস্টেম, অর্থাৎ তিন টায়ার সিস্টেম বা ত্রিস্তরীয় যে বর্তমান পঞ্চায়েত ব্যবস্থা দেখতে পাই, এই পঞ্চায়েত ব্যবস্থার প্রথম কে রেকমেন্ড করেছিল, প্রথম রেকমেন্ড করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি। ঠিক আছে, থ্রি টায়ার সিস্টেম অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত এটা রেকমেন্ড করেছিল। আচ্ছা, কী ছিল সেই ত্রিস্তরীয় পঞ্চায়েতে? নাম্বার 1 গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এক ভিলেজ লেভেল। ভিলেজ লেভেলে আমাদের কী ছিল? গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, ভিলেজ লেভেলের জন্য আমরা গ্রাম পঞ্চায়েত করব, যেটা বর্তমানে রয়েছে, এবং সেখানে কী হবে? সেখানে ডাইরেক্ট ইলেকশন হবে, মানে ওই ভিলেজের মানুষরা সরাসরি ভোট দিয়ে সেই গ্রাম পঞ্চায়েত নির্বাচন করবে। আচ্ছা, সেকেন্ড পঞ্চায়েত সমিতি, সেকেন্ড যে আমার টায়ারটা থাকবে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি অ্যাট ব্লক লেভেল, অর্থাৎ ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি থাকবে, মানে এইরকম ব্যাপারটা যে অনেকগুলো পঞ্চায়েত থাকবে, অনেকগুলো পঞ্চায়েত নিয়ে তৈরি হবে, এগুলো এক একটা পঞ্চায়েত, এগুলো নিয়ে তৈরি হবে এক একটা ব্লক, পুরোটাই হবে একটা ব্লক। ঠিক আছে, তো এরপরে দ্বিতীয় স্তরটা হচ্ছে ব্লক লেভেল। ব্লক লেভেল হচ্ছে, এটাকে আমরা বলবো এক্সিকিউটিভ বডি, মানে ওরা বলেছিল এটাকে এক্সিকিউটিভ বডি, যে ব্লক লেভেলটা থাকবে এক্সিকিউটিভ বডি, এরা দেখবে, ব্লক লেভেল থেকে দেখা হবে একটা ব্লকের আন্ডারে, যেমন বর্তমানেও থাকে একটা ব্লকের আন্ডারে 18টা, 20টা, 25টা, 22টা, এরকম বিভিন্ন টাইপ, বিভিন্ন নাম্বারস অফ পঞ্চায়েত থাকে। তো এবারে এক্সিকিউটিভ বডি দেখবে যে ওই ব্লক লেভেল, ওই ওই ব্লক লেভেলের মধ্যে যে পঞ্চায়েতগুলো আছে সেই পঞ্চায়েতের কাজকর্মগুলো এই এক্সিকিউটিভ বডি দেখবে।
বোঝা গেল যে কোন পঞ্চায়েতের কি দরকার, কোন পঞ্চায়েতের কি বক্তব্য, তারা কি করতে চাইছে, এরা এগুলো দেখবে। তো বলবন্ত রায় মেহতার যে রেকমেন্ডেশন করেছিল সেটাতে বলা হয়েছিল যে এই বলবন্ত যে এক্সিকিউটিভ বডি বা পঞ্চায়েত সমিতির যে ভোটটা সেটা হবে ইনডাইরেক্ট ইলেকশন, ঠিক আছে? কিন্তু আমরা কি বর্তমানে ইনডাইরেক্ট ইলেকশন দেখতে পাই? আমরা বর্তমানে সব কিছুতেই পঞ্চায়েতের তিনটে স্তরেই আমরা ডাইরেক্ট ইলেকশনই দেখতে পাই, বোঝা গেল? কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটি রেকমেন্ড করেছিল ইনডাইরেক্ট ইলেকশনের জন্য। আচ্ছা, নেক্সট নাম্বার 3, জেলা পরিষদ। জেলা পরিষদ থাকবে ডিস্ট্রিক্ট লেভেলের জন্য এবং সেটা থাকবে একটা অ্যাডভাইজারি বডি, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে একটা জেলা পরিষদ থাকবে এবং সে অ্যাডভাইজারি বডি হিসেবে কাজ করবে, বোঝা গেল? এবং এই ডিস্ট্রিক্ট লেভেলের যেটা সেটাও হবে ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে। তাহলে বলবন্ত রায় মেহতা কমিটি এরা ইনি প্রথম কি করেন যে ত্রিস্তরীয় পঞ্চায়েত বা থ্রি টায়ার সিস্টেম এটার জন্য রেকমেন্ড করে, এবং এই থ্রি টায়ার সিস্টেমে উনি জাস্ট যে বেসিক টায়ারটা ছিল বা প্রাইমারি টায়ারটা ছিল সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, সেটাতে ডাইরেক্ট ইলেকশনের কথা বলেছিলেন, এবং পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ এটাতে বলেছিল ইনডাইরেক্ট ইলেকশনের কথা। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? রিপ্লাই করো একটু ঝটপট। হ্যাঁ স্যার, হ্যাঁ, পরেরটাতে আসছি, ঠিক আছে? পরেরটাতে মানে পরের স্লাইডে আসছি, ওই বলবন্ত রায় মেহতা কমিটির কি বলছে, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুড বি দ্য চেয়ারম্যান অফ দ্য জেলা পরিষদ। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি হবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা পরিষদের চেয়ারম্যান করা হবে, অর্থাৎ যে ডিএম থাকবেন তিনি হবেন জেলা পরিষদের চেয়ারম্যান, এটা বলবন্ত রায় মেহতা কমিটি সাজেস্ট করেছিল, ঠিক আছে? এবারে বারবার স্পেলিং মিস্টেক। আচ্ছা, রাজস্থান নেক্সট। এখানে কি বলছিলাম, রাজস্থান ওয়াজ দ্য ফার্স্ট স্টেট টু এস্টাবলিশ পঞ্চায়েত অ্যাট নাগুর ডিস্ট্রিক্ট, ঠিক আছে? তাহলে কোন স্টেটে আমাদের প্রথম পঞ্চায়েত এস্টাবলিশ হয়েছিল? রাজস্থানে, ঠিক আছে? রাজস্থান হচ্ছে আমাদের ফার্স্ট স্টেট যে কিনা পঞ্চায়েত এস্টাবলিশ করেছিল নাগুর ডিস্ট্রিক্টে, বোঝা গেল? এবারে সেটা এস্টাবলিশ করেছিল 1959-এ সেকেন্ড অক্টোবর। সেকেন্ড অক্টোবর কেন, ওই যে বললাম গান্ধিয়ান পলিসি থেকে গান্ধীজির মতে এটা ছিল যে প্রত্যেকটা জায়গায় রুরাল ডেভেলপমেন্টের জন্য তাদেরকে নিয়ে, সেই এলাকার মানুষদেরকে নিয়ে একটা কমিটি বা গভর্নমেন্ট তৈরি করা দরকার যারা ওই এলাকা নিয়ে ওই এলাকার ডেভেলপমেন্টের কথা ভাববে, তাই সেকেন্ড অক্টোবর এটাকে উদ্বোধন করা হয়েছিল এবং ইনাগুরেট করেছিল জওহরলাল নেহরু 1959-এ। এবং অন্ধ্রপ্রদেশ ছিল সেকেন্ড স্টেট, অন্ধ্রপ্রদেশ ছিল সেকেন্ড স্টেট যারা কিনা পঞ্চায়েত এরপর এস্টাবলিশ করে। কিন্তু এই 1957 এই কমিটির রেকমেন্ডেশনের পরেও একটা সমস্যা থেকে থাকে, বিভিন্ন স্টেট তারা পঞ্চায়েতগুলোকে এস্টাবলিশ করতে থাকে বা পঞ্চায়েত ইনারোগেট করতে থাকে, কিন্তু এদের মধ্যে কোনো সিমিলারিটি ছিল না। যেহেতু ব্যাপারটা তখনও দেখো আমাদের কনস্টিটিউশনালাইজেশন কবে হয়েছে, 1992-তে, অর্থাৎ সংবিধানবদ্ধ হয়েছে 1992 সালে। তাহলে 1957-58-59-60-60-এ এই সময় তো আমরা সবাই সংবিধান, সংবিধানের মধ্যে যেহেতু ব্যাপারটা নেই, সংবিধানবদ্ধ নেই, তাই এই সময় সকলে একই রকম নিয়ম মেনটেন করে চলবে এটা আমরা আশা করতে পারি না। তাই জন্য এই বিভিন্ন স্টেট তারা পঞ্চায়েত তৈরি করলেও পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম মেনটেন করতো, যেমন নাম্বার অফ টায়ার, কারুর কোনো ক্ষেত্রে ছিল দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, কোনো ক্ষেত্রে ছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। রিলেটিভ পজিশন, যে পজিশন ছিল যেগুলোর কথা বলছিলাম, যে অ্যাডভাইজারি পজিশন বা এক্সিকিউটিভ বডি কারা হবে, এইসব পজিশনগুলো নিয়ে সমস্যা ছিল। মানে এক এক একজন কোনো একটা ডিস্ট্রিক্টের সাথে অন্য একটা ডিস্ট্রিক্টের এই ব্যাপারগুলো ভ্যারি করতো আর কি। টেনিওর কারুর ছিল 6 বছর, কারুর 5 বছর, কারুর 4 বছর, ঠিক আছে? কেউ পঞ্চায়েত একবার তৈরি হলে 4 বছর চলতো, 4 বছরের পরে আবার ভোটাভুটি হতো, কেউ 5 বছর চালাতো, এইভাবে চলতো আর কি, ঠিক আছে? ফাংশন এটসেট্রা। এবার উদাহরণস্বরূপ এখানে একটা বলা আছে, দেখো রাজস্থানে পঞ্চায়েত ছিল ওই সময় থ্রি টায়ার সিস্টেমে রাজস্থান পঞ্চায়েত শুরু করেছিল, আর তামিলনাড়ুও পঞ্চায়েত শুরু করেছিল কিন্তু তারা টু টায়ার সিস্টেমে পঞ্চায়েত শুরু করেছিল। তাহলে বোঝা গেল আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে বলবন্ত রায় মেহতা কমিটি 1957-এ আমাদেরকে রেকমেন্ড করছে থ্রি টায়ার সিস্টেম, যে তিনটে টায়ার বর্তমানে আমরা দেখতে পাই সেই তিনটে টায়ার সিস্টেমই রেকমেন্ড করছে। কিন্তু ওনার বক্তব্য হচ্ছে ডাইরেক্ট ইলেকশন হবে কেবলমাত্র গ্রাম পঞ্চায়েতে, আর বাকি দুটোর ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে, অর্থাৎ ব্লক লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে ইনডাইরেক্ট ইলেকশন হবে। এবং এছাড়াও ওনার বক্তব্য ছিল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি হবেন তিনি থাকবেন এই পঞ্চায়েতি যে কমিটি থাকবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলের যে অ্যাডভাইজারি বডি থাকবে সেই অ্যাডভাইজারি বডির, অর্থাৎ জেলা পরিষদের চেয়ারম্যান,
ঠিক আছে, এরপরেই আমরা দেখতে পাই যে 1959-এ রাজস্থানে প্রথম নাগুর ডিস্ট্রিক্টে কী হলো, 2 অক্টোবর রাজস্থান প্রথম তার পঞ্চায়েতি রাজ ব্যাপারটা শুরু করতে চললো, এবং সেখানে 2 অক্টোবর জওহরলাল নেহরু এটাকে ইনাগুরেট করলো। আচ্ছা, নেক্সট আমরা যে কমিটিটা দেখবো সেটা হচ্ছে অশোক মেহতা কমিটি। আমাদের পরবর্তী যে কমিটি সেটা হচ্ছে অশোক মেহতা কমিটি। এই কমিটিটা বেশ অনেক দিন পরে এসেছিল, অশোক মেহতা কমিটি এসেছিল 1977। এটা একটু লিখে রেখো, এটা লেখা হয়নি এখানে, 1977-এ অশোক মেহতা কমিটি। ঠিক আছে, অশোক মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতার সাথে অশোক মেহতা কমিটির কী পার্থক্য? অশোক মেহতা কমিটি কিন্তু টু টায়ার সিস্টেমের কথা বলল। ঠিক আছে, অশোক মেহতা কমিটি বলল টু টায়ার সিস্টেম, অর্থাৎ থ্রি টায়ার সিস্টেম যেটা আগে বলবন্ত রায় মেহতা কমিটি রেকমেন্ড করেছিল সেটা অশোক মেহতা কমিটি ভালো লাগেনি, অশোক মেহতা কমিটি টু টায়ার সিস্টেম রেকমেন্ড করলো। আচ্ছা, এই টু টায়ার সিস্টেমটা কেমন হবে? ডিস্ট্রিক্ট লেভেলে একটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, সাপোজ এটা নর্থ 24 পরগনা, তো ডিস্ট্রিক্ট লেভেলে কী হবে, ডিস্ট্রিক্ট লেভেলে একটা এক্সিকিউটিভ বডি থাকবে ডিস্ট্রিক্ট লেভেলে, যেটাকে আমরা জেলা পরিষদ বলবো। ঠিক আছে, জেলা পরিষদ অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল, যেটাকে এক্সিকিউটিভ বডি থাকবে, এবং এই ডিস্ট্রিক্টের মধ্যে 20 থেকে 25 হাজার জনসংখ্যা নিয়ে, মানে 20 থেকে 25 হাজার জনসংখ্যা নিয়ে একটা ছোট ছোট করে মণ্ডল হবে। ঠিক আছে, এই মণ্ডল পরিষদগুলোকেই আমরা, মানে 20 থেকে 25 হাজার জনসংখ্যার ছোট ছোট মণ্ডল পরিষদ তৈরি হবে, বোঝা গেল? এটা অশোক মেহতা কমিটি রেকমেন্ড, দুটো টায়ার, একটা জেলা পরিষদ একটা মণ্ডল পরিষদ, অশোক মেহতা কমিটি এটা রেকমেন্ড করেছিল, বোঝা গেল? তাহলে আমরা মনে রাখবো কিভাবে, বলবন্ত রায় মেহতা কমিটি, দেখো তিনটে নাম আছে, বলবন্ত রায় মেহতা, তাই বলবন্ত রায় মেহতা কমিটি তিনটে নাম, থ্রি টায়ার, অশোক মেহতা কমিটি দুটো নাম, তারা রেকমেন্ড করেছিল টু টায়ার সিস্টেম। ঠিক আছে, নেক্সট কি বললো বলবন্ত রায় মেহতা কমিটি, যে কথাটা বলেনি সেই কথাটা অশোক মেহতা কমিটি ফার্স্ট বললো। কি বললো, যে অফিসিয়াল পার্টিসিপেশন অফ পলিটিক্যাল পার্টিজ। ঠিক আছে, এই যে পঞ্চায়েতের ভোটটা যে করা হবে, এই ভোটে পলিটিক্যাল পার্টিরা অফিসিয়ালি পার্টিসিপেট করতে পারবে। এই পঞ্চায়েত ভোটটা যে আমরা রুরাল লোকাল সেলফ গভর্নমেন্টের জন্য করছি, কিন্তু সেখানে মানে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, যেমন বিজেপি, কংগ্রেস, সিপিএম, টিএমসি, এটসেট্রা এটসেট্রা সব রয়েছে, এদের মতো যে পলিটিক্যাল পার্টিগুলো, এই পার্টিগুলো কি অফিসিয়ালি সেখানে মানে পার্টিসিপেট করতে পারবে নাকি পারবে না, এই ব্যাপারটা বলা ছিল না। কেন কোশ্চেন মার্ক আসছে পারবে কি পারবে না বলা ছিল না, কারণ তোমরা দেখেছো তোমাদের কলেজের ভোটে ভোট, কলেজে যখন ভোট দিয়েছো তখনও কিন্তু একটা বিশাল দারুণ ভোট হয়, উত্তেজনাপূর্বক ভোট হয়, কিন্তু সেই ভোটে দেখবে যে কোনো রকম পলিটিক্যাল পার্টির অফিসিয়াল পার্টিসিপেশন থাকে না। হ্যাঁ, পলিটিক্যাল যে যারা ভোটে লড়ে তাদের মাদার পার্টিগুলো কোনো একটা একটা পলিটিক্যাল পার্টি, কিন্তু সরাসরি কলেজে বিজেপি, সিপিএম, কংগ্রেস, টিএমসি এরকম সব পার্টিরা কিন্তু সরাসরি কলেজে গিয়ে ভোটে লড়তে পারে না, বোঝা গেল? তাহলে আমাদের এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে যে কোন কমিটি কোনটা প্রথম রেকমেন্ড করেছিল। তাহলে অশোক মেহতা কমিটি আমাদেরকে ফার্স্ট রেকমেন্ড করেছিল যে পলিটিক্যাল পার্টির অফিসিয়াল পার্টিসিপেশন। নেক্সট যেটা দেখবো সেটা কম্পালসারি পাওয়ার টু মোবিলাইজ দেয়ার ওন ফিনান্সিয়াল, এই যে থাকলে পঞ্চায়েতকে ট্যাক্স দিতে হয় কিছু, ঠিক আছে, আর মিউনিসিপ্যালিটিতে থাকলে একটু বেশি পরিমাণ ট্যাক্স দিতে হয়। এই যে পঞ্চায়েতের যে ট্যাক্স নেওয়ার ক্ষমতা, নিজের মানে ওর নিজস্ব ফিনান্সিয়াল রিসোর্সের জন্য পঞ্চায়েত কি করতে পারবে, তার যে নাগরিক আছে সেই নাগরিক আলাদা করে পঞ্চায়েতে ট্যাক্স নিতে পারবে, এই ট্যাক্স নেয়ার যে পাওয়ারটা সেটা পঞ্চায়েতগুলোকে দেওয়ার কথা প্রথম বলে অশোক মেহতা কমিটি, বোঝা গেল? আচ্ছা, নেক্সট অশোক মেহতা কমিটি বলেছিল ন্যায় পঞ্চায়েত ফর ক্রিমিনাল অ্যান্ড সিভিল। ক্রিমিনাল এবং সিভিলের মধ্যে কি ডিফারেন্স, মানে যেগুলো ন্যায় বিচার হয় যেখানে পঞ্চায়েতে, ঠিক আছে, সেখানে ক্রিমিনাল কোড এবং সিভিল কোডের মধ্যে কি পার্থক্য, সেটা তোমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং তার থেকে ভালোভাবে বুঝিয়েছিলাম যখন আমি সাবঅর্ডিনেট কোর্টগুলো তোমাদেরকে বুঝিয়েছিলাম। সুতরাং আশা করছি বুঝতে পারছো ক্রিমিনাল অ্যান্ড সিভিলের মধ্যে কী ডিফারেন্স। তো ন্যায় পঞ্চায়েত স্থাপন করতে হবে বলছে, ক্রিমিনাল এবং সিভিলের আলাদা আলাদা ন্যায় পঞ্চায়েত দুটো থাকবে, দুটো মানে প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যে দুটো ন্যায় পঞ্চায়েত থাকবে, ন্যায় পঞ্চায়েত মানে লোকাল কোর্ট, ঠিক আছে, যেটা পুরোনো দিনের হিন্দি সিনেমায় তোমরা দেখতে পাবে,
বোঝা গেল যে পাড়ার মধ্যে কিছু হয়েছে, পাড়ার মুখিয়া এসে বিচার করতে বসেছে, ঠিক আছে, বা সারপঞ্চ এসে বিচার করতে বসেছে। আচ্ছা, তো এবার এই যে ন্যায় পঞ্চায়েত আছে, এই ন্যায় পঞ্চায়েত দুটো দুটো হবে, একটা হচ্ছে মানে ন্যায় পঞ্চায়েত একটাই থাকবে, সেখানে দু রকম বিচারই হবে, ক্রিমিনাল এবং সিভিল, দুটো বিচারই একটা ন্যায় পঞ্চায়েতের মধ্যে থাকবে। আচ্ছা, নেক্সট কি বলছে, স্টেট গভর্নমেন্ট শুড নট সুপারসিড দ্য পঞ্চায়েতি রাজ, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট পঞ্চায়েত, এই পঞ্চায়েত তো আমরা তৈরি করছি নিজের মতো করে, তারা নিজেদের সব কাজকর্মগুলো করবে বলে, ঠিক আছে, তারা ট্যাক্স নেবে, তারা তাদের মতো করে চালাবে, কিন্তু এখানে অশোক মেহতা বলছে, কিন্তু স্টেট গভর্নমেন্ট কখনোই পঞ্চায়েতি রাজ থেকে সরে আসতে বা পঞ্চায়েতি রাজকে অন্যরকমভাবে দেখতে পারবে না, স্টেট গভর্নমেন্টের এটা মনে করে চলতে হবে যে পঞ্চায়েতগুলো তার অধীনে রয়েছে, অর্থাৎ পঞ্চায়েতের বেশিরভাগ দায়িত্ব তার উপরেই বর্তাবে, পঞ্চায়েত তো তার নিজের মতো করে কাজকর্ম করবে, ঠিক আছে, পঞ্চায়েত অবশ্যই তার নিজের মতো করে কাজকর্ম করবে, কিন্তু পঞ্চায়েতের যে মেন হেল্প সেগুলো সব স্টেট গভর্নমেন্ট, তার তার স্টেট গভর্নমেন্ট সঙ্গে নিয়ে, পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে চলবে, বোঝা গেল, এটা বলছে অশোক মেহতা কমিটি। তাহলে অশোক মেহতা কমিটিটাতে কার কি বুঝতে অসুবিধা আছে একটু আমাকে বলো, কোনো জায়গায় কিছু সমস্যা থাকলে আমাকে বলো অশোক মেহতা কমিটিতে। দ্বিতীয় কমিটি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অশোক মেহতা কমিটি। আচ্ছা, তো এই অশোক মেহতা কমিটি আমরা দেখলাম, তো অশোক মেহতা কমিটির আরো আছে অনেক, দেখো অশোক মেহতা কমিটি কি বলছে, যে ন্যায় পঞ্চায়েত, তাহলে এটা কারোর কোনো সমস্যা নেই স্লাইডটাতে, নেক্সট স্লাইডে অশোক মেহতা কমিটি বলছে, ন্যায় পঞ্চায়েত শুড বি কেপ্ট অ্যাজ এ সেপারেট বডিজ ফ্রম ডেভেলপমেন্ট পঞ্চায়েত, ঠিক আছে, এবারে ইনি বলছে যে ন্যায় পঞ্চায়েত যেটা থাকবে সেটা ডেভেলপমেন্ট বডির থেকে সেপারেট থাকবে, মানে এমনটা নয় যে পঞ্চায়েতের প্রধান তার কাছেই মানুষ বিচার চাইতে যাবে, কিছু হলে সেখানেই চলে যাবে যে আমার এটা এইরকম হয়েছে আমার এটা বিচার করে দাও, মানে যার গরু ধান খেলো তার কাছে বিচারটা যাতে না করতে হয় আর কি। সুতরাং ন্যায় পঞ্চায়েত এবং ডেভেলপমেন্ট পঞ্চায়েত দুটো কিন্তু আলাদা বডি থাকবে, এটাও ইনি বলছেন। আর কি বলছেন, বলছেন চিফ ইলেকশন কমিশনার অফ এ স্টেট ইন কনসালটেশন উইথ চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, বলছে যে একজন চিফ ইলেকশন কমিশনার থাকবে স্টেটের, স্টেটের একটা এই চিফ ইলেকশন কমিশনার, স্টেটের চিফ ইলেকশন কমিশনার একজন রিক্রুট করতে হবে, যাকে কিনা রিক্রুট করা চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করে, এবং তার কাজ হবে এই পঞ্চায়েত সম্বন্ধীয় যে ভোট ভোটের ব্যাপারগুলো আছে সেগুলো দেখা। তাহলে চিফ ইলেকশন কমিশন, স্টেট চিফ ইলেকশন কমিশন রিক্রুটমেন্টের কথা, বা স্টেট চিফ ইলেকশন কমিশনের যে পোস্টটা এটার কথা প্রথম আমরা কোন কমিটি থেকে জানতে পাচ্ছি, অশোক মেহতা কমিটি থেকে আমরা ফার্স্ট জানতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট কি বলছেন, যে সিটস ফর এসসি অ্যান্ড এসটি শুড বি রিজার্ভড অন দ্য বেসিস অফ দেয়ার পপুলেশন, ঠিক আছে, এসসি এবং এসটিদের জন্য যে সিট আছে সেটাকে রিজার্ভ রাখতে হবে তাদের পপুলেশনের বেসিসে, অর্থাৎ এসসি এসটির যেমন পপুলেশন আছে সেই পপুলেশন, সাপোজ কোনো একটা পঞ্চায়েতে 20খানা সিট রয়েছে, ঠিক আছে, এবং সেই পঞ্চায়েতে দেখা যাচ্ছে যে এসটির সংখ্যা 10% এবং এসসির সংখ্যা 30%, তাহলে এবার তোমরা আমাকে বলো যে অন দ্য বেসিস অফ পপুলেশন যদি এসসি এসটি সিট ভাগ করা হয় তাহলে 20টার মধ্যে কটা সিট এসটি, কটা সিট এসসি এবং কটা সিট জেনারেল থাকবে। স্যার এসসি 10% বললেন, হ্যাঁ এসটি 10%, এসসি 30%, তাহলে স্যার 20টার মধ্যে 30 এসসি থাকবে 6টা, আর এটা থাকবে 2টো, এসটি থাকবে 2টো, এসটি থাকবে 2টো আর ওটা থাকবে 6টা, জেনারেল থাকবে 12টা, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কেন বললাম, ব্যাপারটা মানে অঙ্ক করাচ্ছি না, ব্যাপারটা এইরকম যে এটা বোঝানোর জন্য যে অন দ্য বেসিস অফ পপুলেশন কীভাবে সিটটা ভাগ করা হবে সেই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে কিনা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, মিনিস্টার অফ পঞ্চায়েতি রাজ শুড বি অ্যাপয়েন্টেড ইন দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ স্টেটে থাকবে,
তাদের মধ্যে একজন মিনিস্টার রাখতে হবে অবশ্যই, যে কিনা মিনিস্টার অফ পঞ্চায়েতি রাজ, ঠিক আছে? পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েত মন্ত্রী একটা থাকতে হবে, যেমন আমাদের বর্তমানে আছে পঞ্চায়েত মন্ত্রী, তোমরা জানো, এরকম প্রত্যেকটা স্টেটেই কিন্তু পঞ্চায়েত মন্ত্রী আছে এবং এটা রাখতে হবে। এটা অশোক মেহতা কি করেছিল, এই ব্যাপারটাকে রেকমেন্ড করেছিল, বোঝা গেল? আচ্ছা, তো এবারে এই যে পঞ্চায়েতি রাজের মধ্যে যে পঞ্চায়েতি রাজ মিনিস্টার যেটা রাখতে হবে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সে, এটার জন্যই কিন্তু বলেছিল এখানে দেখো, যে স্টেট গভর্নমেন্ট কিন্তু এটা থেকে পালিয়ে বাঁচতে পারবে না, যে ভাই ওদের তো পঞ্চায়েত আছে আলাদা করে, ওদের ওই এলাকার রাস্তা বাস্তা খারাপ, ওই এলাকার মানুষদের খাওয়া হয় না, তো আমি কি করবো, এমন ব্যাপারটা না। সেই জন্য বলেছিল স্টেট গভর্নমেন্ট শুড নট সুপারসিড দ্য পঞ্চায়েতি রাজ, বোঝা গেল? এবং সেই যাতে সুপারসিড না করতে পারে, সেই জন্য স্টেট গভর্নমেন্টের একটা মিনিস্টার কিন্তু পঞ্চায়েতি রাজ সম্পর্কিত একটা মিনিস্টার স্টেট গভর্নমেন্টের কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে একজন থাকবেই। নেক্সট, কনস্টিটিউশনাল রেকগনাইজেশন। হ্যাঁ, সুব্রত মুখোপাধ্যায় আমাদের পঞ্চায়েত মন্ত্রী বর্তমান। কনস্টিটিউশনাল রেকগনাইজেশন শুড বি অ্যাকর্ডেড টু দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। কনস্টিটিউশনাল রেকগনাইজেশন রেকগনাইজ করতে হবে এই পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের জন্য, ঠিক আছে? উনি বলছেন, অশোক মেহতা কমিটি বলছে, যে কেবলমাত্র এগুলো বলে দিলে হবে না, যে একটা কনস্টিটিউশনে এগুলোকে শক্তপোক্তভাবে লিখতে হবে, মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে কনস্টিটিউশনে এটা অন্তর্ভুক্ত করতে হবে, যাতে কেউ এগুলোকে অ্যাভয়েড না করতে পারে, ঠিক আছে? পঞ্চায়েতি রাজ এই ইনস্টিটিউশনস এই ব্যাপার স্যাপারগুলোকে কনস্টিটিউশনাল রেকগনাইজেশনের কথা প্রথম কিন্তু অশোক মেহতা কমিটি বললো, বলবন্ত রায় মেহতা কমিটি কিন্তু কনস্টিটিউশনাল রেকগনাইজেশনের কথা আমরা শুনিনি ওনার কাছে থেকে। আচ্ছা, নেক্সট, তিনি যেটা বলেছিলেন, স্টেট চিফ ইলেকশন কমিশনার শুড বি অর্গানাইজ দ্য ইলেকশন অফ পঞ্চায়েত। স্টেটের যে ইলেকশন কমিশনার থাকবে, যেটার কথা উনি এখানে বলেছিলেন, যে স্টেট ইলেকশন কমিশনার একটা অ্যাপয়েন্ট করা হবে, যে যাকে কিনা সেন্ট্রাল ইলেকশন কমিশনের সাথে বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করে যাকে অ্যাপয়েন্ট করা উচিত, তো সেই মানুষটির কি কাজ বর্তাবে, সেই মানুষটির কাজ এটাই হবে যে স্টেট ইলেকশন কমিশনার সে করবে কি, পঞ্চায়েতের যে ইলেকশনগুলো হবে সেগুলোকে সে কন্ডাক্ট করবে বা অর্গানাইজ করবে, বোঝা গেছে? তাহলে এই ছিল অশোক মেহতা কমিটি। এবারে আমরা চলে আসবো পরবর্তী যে কমিটি, সেটা হচ্ছে জিভিকে রাও কমিটি। পরবর্তী যে কমিটিটা আবার, স্যার হ্যাঁ বলুন। স্যার বলছি, যে যে মানে স্টেটে যে কর্পোরেশন ভোট হয় সেটাও কি স্টেট ইলেকশন কমিশন করে স্যার? কর্পোরেশন ভোট মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের কথা বলছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটাও স্টেট ইলেকশন কমিশন করে, ওকে স্যার, ওকে, ঠিক আছে? আমি এর পরে যখন মিউনিসিপ্যালিটি অ্যান্ড মিউনিসিপ্যাল কর্পোরেশন পড়াবো তখন ওগুলো আবার নিয়ে আবার আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আসছে জিভিকে রাও কমিটি, ঠিক আছে? তো জিভিকে রাও কমিটি, এটাকে অ্যাপয়েন্ট করা হলো 1985-এ, ঠিক আছে? 85-এ অ্যাপয়েন্ট করা হলো, অ্যাপয়েন্টেড বাই প্ল্যানিং কমিশন। 1985-এ যে প্ল্যানিং কমিশন, যে প্ল্যান, জিভিকে রাও কমিটিকে অ্যাপয়েন্ট করা হলো। এবারে জিভিকে রাও কমিটি একটা খুব সুন্দর কথা বলেছিল, এনার বক্তব্য যে গ্র্যাসেস উইদাউট গ্যাস রুট, এনার বক্তব্য যে যে পঞ্চায়েতি রাজের কথা আগের দুটো কমিটি বলে এসছে, অশোক মেহতা কমিটি এবং আমাদের বলবন্ত রায় মেহতা, যে কমিটি এসছে তাদের বক্তব্য ছিল, যে তাদের বক্তব্য শুনে এটা বোঝা যাচ্ছে যে ঘাস তো আছে কিন্তু গ্যাস রুটটাই নেই, বলছে ঘাস ওরা বসাতে চাইছে কিন্তু গ্যাস রুটটাই নেই, বোঝা গেল? তো কেন বলতে চাইছে, তার বলতে চাওয়ার একটা কারণ দেখো, এখানে যেটা আমাদের বলবন্ত রায় মেহতা কমিটি একটা রেকমেন্ড করেছিল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুড বি দ্য চেয়ারম্যান অফ জেলা পরিষদ। আমি যদি ডেমোক্রেসিটাকে গ্যাসরুট লেভেলে পৌঁছে দিতে চাই, অর্থাৎ গণতন্ত্রকে যদি আমি গ্যাসরুট লেভেলে পৌঁছে দিতে চাই, সেক্ষেত্রে এই পঞ্চায়েতের যে ডিস্ট্রিক্ট লেভেল থাকবে সেখানে নিশ্চয়ই এমন একজনকে বসাতে হবে যে কিনা জনগণের মত দ্বারা নির্বাচিত। তাহলে এমন একজনকে এখানে বসিয়ে দেওয়ার কথা বলছে যে কিনা বিউরোক্রেটস, অর্থাৎ যে কিনা একজন আইএএস, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলে গ্যাস তৈরি করা হচ্ছে কিন্তু গ্যাসের রুটটা পাওয়া যাচ্ছে না, বোঝা গেল? একটা আইএএস দেখা গেল ইউপি থেকে অল বেঙ্গল ক্যাডার, মানে অল ইন্ডিয়া ক্যাডারে পাস করেছে, করে সে এখানে এসে মালদা, মুর্শিদাবাদ বা বীরভূমের যে কোনো এক জায়গায় ডিএম, এখন সে তাকে সেখানকার কি করে দেয়া হচ্ছে, তাকে সেখানকার জেলা পরিষদের চেয়ারম্যান করে দেয়া হচ্ছে। তাহলে তো খুব সত্যি কথাই বলেছে ভাই, যে গ্যাসেস উইদাউট রুট, গ্যাস তো তৈরি করা হচ্ছে কিন্তু ঘাসের রুটটাই নেই, ঠিক আছে? আচ্ছা,
নেক্সট কি বলছে, এটা খুব ইম্পর্টেন্ট মনে রেখো। নেক্সট বলছে এ পোস্ট অফ ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার শুড বি ক্রিয়েটেড। বলছে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার নামে একটা পোস্ট অবশ্যই ক্রিয়েট করা দরকার, জিভিকে রাও বলছে, জিভিকে রাও এই কথাটা বলছে। নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ, ইলেকশন অফ পঞ্চায়েতি রাজ শুড বি হেল্ড রেগুলারলি। এই যে রেগুলারলি ইলেকশন করতে হবে পঞ্চায়েতি রাজে, রেগুলার মানে একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর, অর্থাৎ 5 বছর, 4 বছর বা 6 বছর একটা ফিক্সড টেনিওর থাকবে, তারপর আবার ইলেকশন করতে হবে। যে রেগুলার ইলেকশনের যে ব্যাপার তেমনটা নয় যে যেমন লোকাল ক্লাবগুলোতে হয়, দেখবে যে একটা কমিটি তৈরি হয়ে গেল, বডি তৈরি হয়ে গেল, এ সেক্রেটারি, ও ও প্রেসিডেন্ট, তারপরে এই কমিটি, এ হয়ে গেল স্পোর্টসের, এ দেখবে কালচারটা, এ স্পোর্টস দেখবে, এটসেট্রা এটসেট্রা, তারপর এই কমিটি এখন চলতেই থাকলো, কোনোবার 2 বছর, কোনোবার 3 বছর, কোনোবার 4 বছর, এরকম যখন আবার ওদের ক্লাবের ইচ্ছা হয় তখন আবার সেই ক্লাব বসে যায় কমিটি ঠিক করতে, ঠিক আছে, এমন ব্যাপারটা হবে না। জীবিকারাও বলছে যে রেগুলারলি ইলেকশন করতে হবে, 5 বছর, 4 বছর বা 6 বছর যাই হোক, একটা ফিক্সড টেনিওরের কথা কিন্তু জীবিকারাও বলেনি। জীবিকারাও এটাই বলছে যে যাই টেনিওর হোক রেগুলার ইলেকশনের কথা ভাবতে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট বলছে, ইনি কি বলছেন যে রিডাকশন অফ দ্য রোল অফ ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাসাইন্ড মেজর রোল টু দ্য পঞ্চায়েত। বলছে ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের ডেভেলপমেন্টের যে রোলটা আছে সেটাকে কমিয়ে দিতে হবে। ডিস্ট্রিক্ট কন্ট্রোলার মানে বা সরি ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএম, ডিএমকে, ডিএম বা এসডিও লেভেলের লোকগুলোকে, এই লেভেলের যেগুলো আছে সেগুলোতে অন্যান্য স্টেটে কী হয় কালেক্টর বলা হয়। এখানে তোমাদের সমস্যা হতে পারে যে সেন্ট্রালের কিছু পরীক্ষা থাকবে, সেখানে দেখবে এসডিওকে সাবডিভিশনাল কালেক্টর বা ডিএমকে ডিস্ট্রিক্ট কালেক্টর এইভাবে বলা হয়, ঠিক আছে। সেন্ট্রালের পরীক্ষাতেও কিছু কিছু ক্ষেত্রে তোমরা অপশান পেয়ে যাবে এইরকম। তো যাই হোক, তো ডিস্ট্রিক্ট কালেক্টরের যে রোল আছে সেই রোলটাকে কী করতে হবে, কমাতে হবে, এবং পঞ্চায়েতকে মেজর রোল দিতে হবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তাহলে কারণ কি, যে তাহলে তবেই তো আমার মানে যে গ্যাসরুট লেভেলে ডেমোক্রেসিটা ছড়িয়ে দেওয়া, ডেমোক্রেসি কথাটার তো তবেই তো যথার্থ মানে দাঁড়াবে। না হলে ডেমোক্রেসিটাকে গ্যাসরুট লেভেলে ছড়িয়ে দিতে চাইছি কিন্তু এই ডেমোক্রেসির মাথায় একজনকে বসিয়ে রেখেছি যে কিনা বিউরোক্রেট, তাহলে হয়ে যাচ্ছে কি বিউরোক্রেসি শুরু হয়ে যাবে কিছুদিন পরে ওখানে, ঠিক আছে, ডেমোক্রেসিটা আর আসবে না। তো সেই জন্য ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিসার বা ডিস্ট্রিক্ট কালেক্টর যিনি রয়েছেন তার কাছে থেকে ডেভেলপমেন্টের দায়িত্বটাকে কমিয়ে দিতে বলেছেন উনি, এবং কি বলেছেন যে কার কি ডেভেলপমেন্ট হবে, যেটা আমি তোমাদের শুরুতেই বলছিলাম, কোন পঞ্চায়েতের কি দরকার, তারা নিজেদের কি ডেভেলপমেন্ট চায়, তারা নিজেদের গ্রামে কি উন্নতি চায়, কিভাবে তারা নিজেদের গ্রামকে সাজাতে চায়, ঠিক আছে, সেগুলো তাদের উপর দায়িত্ব বেশি দেওয়া হবে, এটাই বলছেন জিভিকে রাও কমিটি। আচ্ছা নেক্সট আসি এলএম সিংভি কমিটি, অর্থাৎ এলএম সিংভি নামটা আগে তোমরা শুনেছো, ঠিক আছে, কোথায় শুনেছো, লোকপাল পড়তে গিয়ে শুনেছো, ঠিক আছে। এলএম সিংভি কমিটি এটা 1986-এ অ্যাপয়েন্টেড বাই রাজীব গান্ধী, রাজীব গান্ধী তখন আমাদের পিএম ছিলেন, উনি আবার একটা কমিটি ঠিক করে দেন নতুন করে, যে আরও কিছু দেখা হোক যে পঞ্চায়েতি রাজের মধ্যে আর কী কী আনা যেতে পারে। তো এলএম সিংভি কমিটি অ্যাপয়েন্ট করা হয় 1986-এ বাই রাজীব গান্ধী, ফর্মার পিএম অফ ইন্ডিয়া। তো এলএম সিংভি কমিটি যেটা বলেছিলেন যে পঞ্চায়েতি রাজ শুড বি কনস্টিটিউশনালি রেকগনাইজড, প্রোটেক্টেড অ্যান্ড প্রিজার্ভড, উনি যেটা দেখেছিলেন যে সবার আগে কি করতে হবে, পঞ্চায়েতি রাজ যেটা যে একটাই আনা হবে সেটাকে কনস্টিটিউশনালি রেকগনাইজড করতে হবে, সেটাকে কনস্টিটিউশনের অন্তর্গত করতে হবে, সাংবিধানিক করতে হবে সেটাকে সর্বপ্রথম, কেবলমাত্র একটা আদার্স অ্যাক্ট হিসেবে ফেলে রাখলে চলবে না, ঠিক আছে, সেটাকে আগে সাংবিধানিক করতে হবে, সংবিধানের মতো ঢোকাতে হবে, এবং প্রোটেক্ট করতে হবে সেটাকে, এমনভাবে প্রোটেক্ট করতে হবে যে ইন ফিউচার কোনো এক সরকার বা কেউ এলেও পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে পুরো মুছে দিয়ে চলে যেতে চায় এরকম বললে হবে না, প্রোটেক্ট করতে হবে ভালো, এমনভাবে সংবিধানের মধ্যে লিখতে হবে যাতে এই পঞ্চায়েতি রাজ সিস্টেম যেন ভারতবর্ষ থেকে কোনো রকমভাবে সরানো না যায় বা এটার অপব্যবহার, মিস ইউজ যেন ইন ফিউচার না হয়, অ্যান্ড প্রিজার্ভ, এবং এটাকে প্রিজার্ভ করতে হবে, ঠিক আছে। প্রিজার্ভ মানে স্পেশালি যে যেমন তোমরা পার্ট শিডিউলে পড়েছো, আলাদা পার্ট আলাদা শিডিউলের মধ্যে এগুলোকে ঠিকঠাক রাখতে হবে। অ্যান্ড কি বলছে, ফর দিস এ নিউ চ্যাপ্টার শুড বি অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন, এবং এটার জন্য কনস্টিটিউশন একটা নতুন চ্যাপ্টার অ্যাড করার কথা উনি বলেছেন, এল এম সিংভি বলেছেন, ঠিক আছে। এছাড়াও ন্যায় পঞ্চায়েত নিয়ে উনি বলছেন যে ন্যায় পঞ্চায়েত শুড বি এস্টাবলিশড ফর এ ক্লাস্টার অফ ভিলেজেস,
ঠিক আছে, ন্যায় পঞ্চায়েত পুরো একটা পঞ্চায়েত, আগে যে ন্যায় পঞ্চায়েতের কথা বলা হয়েছিল, আগে যে অশোক মেহতা কমিটি যে ন্যায় পঞ্চায়েতের কথা বলেছিলেন, দেখো এখানে এটা অশোক মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি যে ন্যায় পঞ্চায়েতের কথা বলেছিলেন সেটা এই রকম যে এটা পুরোটা যদি পঞ্চায়েত হয় তাহলে পুরো পঞ্চায়েতটা জুড়েই একটা থাকবে ন্যায় পঞ্চায়েত, যে কিনা সিভিল এবং ক্রিমিনাল জাস্টিসগুলো এখানে দেখবে, ঠিক আছে। এলাকার ছোটোখাটো গণ্ডগোল, এ বাড়িতে ও কলা চুরি করেছে, ঠিক আছে, ওর সাথে ওর গন্ডগোল, বিবাদ বেঁধেছে জায়গা জমি নিয়ে, এইসব ছোটোখাটো গন্ডগোলগুলো এরা দেখবে, ঠিক আছে, এটা অশোক মেহতা কমিটি বলেছিল। কিন্তু যে এলএম সিংভি কি বলছে যে ন্যায় পঞ্চায়েত ক্লাস্টার অফ ভিলেজেসের জন্য একটা আলাদা আলাদা ন্যায় পঞ্চায়েত থাকবে, মানে এটা যদি পুরো পঞ্চায়েত থাকে এই পঞ্চায়েতটাকে আবার বেশ কিছু ক্লাস্টারে ভাগ করছেন উনি, ঠিক আছে। আর এক একটা জায়গার জন্য সাপোজ এটা তিনটে ক্লাস্টারে ভাগ করলো, এখানে একটা এটার জন্য একটা ন্যায় পঞ্চায়েত, এটার জন্য একটা ন্যায় পঞ্চায়েত, এটার জন্য একটা ন্যায় পঞ্চায়েত, ঠিক আছে, মানে বিচার ব্যবস্থা। আচ্ছা, বোঝা গেল। তাছাড়াও এল এম সিংভি কি বলছে, ইট অলসো রিয়েলাইজড দ্য ইম্পর্টেন্স অফ ডাইরেক্ট ডেমোক্রেসি, মানে এল এম সিংভি এটাই বলছে যে ইনডাইরেক্ট ইলেকশনগুলো করালে হবে না, ডাইরেক্ট ডেমোক্রেসির কথা এল এম সিংভি কিন্তু বলছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, জুডিশিয়াল ট্রাইব্যুনালস শুড বি এস্টাবলিশড ইন দ্য ইচ স্টেট টু ম্যানেজ দ্য ডিসপুট অফ ইলেকশন অফ পঞ্চায়েত। এল এম সিংভি একটা খুব সুন্দর কথা বলেছিল, তোমরা দেখো, যে কথাটা আমরা বর্তমানে রাখতে পারিনি বা যেটা এখন আমাদের হাইকোর্ট দেখে, ঠিক আছে, কি বলেছিল যে জুডিশিয়াল ট্রাইব্যুনাল এস্টাবলিশ করতে হবে আমাদের কিছু, যে জুডিশিয়াল ট্রাইব্যুনালগুলো কিনা কি দেখবে যে পঞ্চায়েত ইলেকশন সম্পর্কিত যদি কোনো ডিসপুট থাকে তাহলে সেই ডিসপুটগুলো সেই জুডিশিয়াল ট্রাইব্যুনাল, অর্থাৎ জুডিশিয়াল ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল কথার অর্থ জানো তোমরা, স্পেশাল কোর্ট, আগেও বলেছি, সেই জুডিশিয়াল ট্রাইব্যুনাল দেখবে। অর্থাৎ দেখা গেল যদি এরকম করা হতো যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে পঞ্চায়েত ট্রাইব্যুনাল রয়েছে, অর্থাৎ সেই ডিস্ট্রিক্টে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, এটসেট্রা এটসেট্রা, মেদিনীপুর, প্রত্যেকটা যদি একটা করে জুডিশিয়াল ট্রাইব্যুনাল মানে পঞ্চায়েত ট্রাইব্যুনাল থাকতো তাহলে ওই এলাকায় পঞ্চায়েত ইলেকশন সম্পর্কিত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কোথায় চলে যেত, ওই ট্রাইব্যুনালে চলে যেত, ঠিক আছে। কিন্তু সেটা এটা নেওয়া হয়নি, আমরা পরে যখন দেখবো কনস্টিটিউশনালাইজেশন ব্যাপারটা কী কী নেওয়া হয়েছে কী কী নেওয়া হয়নি সেখানে অবশ্যই দেখবো, আমাদের বর্তমান কী নিয়ম রয়েছে সেগুলো দেখবো। আচ্ছা, তাহলে এল এম সিংভি কমিটি আমাকে এগুলো বলল, ঠিক আছে, কি কি বলল, যে প্রথম যেটা বললো যে কনস্টিটিউশনাল রেকগনাইজেশন দরকার এবং খুব ভালো করে এটা রেকগনাইজ করতে হবে, আলাদা একটা চ্যাপ্টার ফ্যাপ্টার এনে, আলাদা পার্ট শিডিউলস এগুলো এনে, ঠিক আছে, এবং ন্যায় পঞ্চায়েতকে একটা ক্লাস্টার অফ ভিলেজেসের মধ্যে ভাগ করতে হবে, পুরো পঞ্চায়েতের জন্য একটা ন্যায় পঞ্চায়েত থাকলে এমন করে এমন করলে হবে না, ঠিক আছে, এবং ডাইরেক্ট ডেমোক্রেসির কথা বললো যে যতটা সম্ভব ডাইরেক্ট ভোট করানোর চেষ্টা করতে হবে, আর ট্রাইব্যুনালের কথা বললো, স্পেশাল পঞ্চায়েত ট্রাইব্যুনাল তৈরি করার কথা এল এম সিংভি কমিটি বললো, ঠিক আছে। তাহলে এল এম সিংভি পর্যন্ত যতটুকু হয়েছে বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা রাজেশ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো, অনেকেই আছে, রাজেশ আছে, অর্পিতা, অর্পিতা বোঝা গেল ঠিকঠাক? হ্যাঁ স্যার, আমি ফার্স্ট বললাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম রূপা বললো, রূপা বোঝা গেছে? আচ্ছা, দেবস্মিতা, আচ্ছা দেবস্মিতা আছো? আচ্ছা, আর কে আছে? শুভম, শুভম, শুভম বোধ হয় শুনতে পাচ্ছে না নাকি? আচ্ছা, তনুশ্রী, হ্যাঁ স্যার, হ্যাঁ, তো ঠিকঠাক, মানে বাকি প্রত্যেককেই বলছি, তো পঞ্চায়েতের ক্লাস করতে ভালো লাগছে, পঞ্চায়েত ব্যাপারটার ইন্টারেস্ট আসছে? হুম, চলো, হ্যাঁ স্যার, ভালোই। হ্যাঁ, তো পলিটিক্যাল সায়েন্সের ক্লাস করতে গেলে যেটা দরকার মেন, সেটা হচ্ছে আগে ইন্টারেস্ট আনতে হবে, না হলে সমস্যা হয়ে যায়, ঠিক আছে।
এবং অনলাইন পড়াতে গেলে একটু যেহেতু কমিউনিকেশনের প্রবলেম হয়, যেহেতু তোমাদেরকে সামনে দেখতে পাই না, যেহেতু তোমাদেরকে তোমাদের রিয়াকশন বুঝতে পারি না, তাই একটু আমার সমস্যা হয়, আমি একটু এইভাবে জিজ্ঞেস করি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট নেক্সট দেখছি আমরা 1988-এ। দেখো 86-এ এলএম সিংভি কমিটি হলো, মানে আমরা এরপরে যে দ্রুত কমিটিগুলো দেখো তারপর দ্রুত আসছে, অর্থাৎ এটা বুঝতে পারছি যে সরকারে আসছে সে পঞ্চায়েতি রাজটাকে অ্যাজ সুন অ্যাজ এস্টাবলিশ করার চেষ্টা করছে, বা সে চেষ্টা করছে পঞ্চায়েতি রাজটাকে কিভাবে আরো সুন্দরভাবে তৈরি করা যায়। তাই 1986-এর পরে আবার দেখছি কখন, আবার আবার দেখো 1988-এ আর একটা কমিটি তৈরি করা হলো, ঠিক আছে? সেটার নাম হচ্ছে থুয়ং কমিটি, ঠিক আছে? এটার নাম থুয়ং কমিটি। তো এটা কি বলছে, এই থুয়ং কমিটি কিন্তু অশোক মেহতা কমিটি যে শেষবার টু টায়ার সিস্টেমের কথা বলেছিল, ঠিক আছে, এটা কিন্তু থুয়ং কমিটি টু টায়ার সিস্টেমটাকে ক্যান্সেল করে দিয়ে থ্রি টায়ার সিস্টেমের কথা বললো, ঠিক আছে, যেটা বলবন্ত রায় মেহতা কমিটি যেটা বলে গেছিল। তাও থুয়ং কমিটি কি বলছে, থ্রি টায়ার সিস্টেম অ্যাট ভিলেজ লেভেল, ব্লক লেভেল অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল। যদিও ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে অশোক মেহতা কমিটির যে টু টায়ার সিস্টেম সেটাও খুব সুন্দর ছিল আর কি, প্রত্যেক 15-20 হাজার মানুষের জন্য একটা করে পঞ্চায়েত এবং সব পঞ্চায়েতের উপরে থাকবে ডিস্ট্রিক্ট লেভেল। যাই হোক, তো থুয়ং কমিটি কিন্তু আরো ভালো করে ভেঙে দিতে চাইলো ব্যাপারটা বলবন্ত রায় মেহতা কমিটির মতোই, যে বলল যে ভিলেজ, ব্লক এবং ডিস্ট্রিক্ট এই তিনটে লেভেলেই ব্যাপারটাকে রাখতে হবে, ঠিক আছে, বোঝা গেল? এবং থুয়ং কমিটি যেটা বললো যে বডি শুড হ্যাভ ফিক্স টেনিওর অফ 5 ইয়ার্স। থুয়ং কমিটির আগে আমরা দেখেছিলাম যে জিভিকে রাও কমিটি বলেছিল যে রেগুলার ইলেকশন করতে হবে, কিন্তু জিভিকে রাও কমিটি 1985-এ এ কিন্তু বলেনি যে রেগুলার অর্থাৎ মানে কত বছর অন্তর অন্তর আমাদের করতে হবে ইলেকশন। এখান থেকে থুয়ং কমিটি থেকে আমরা জানতে পারছি যে ফিক্স টেনিওর থাকবে 5 বছরের, অর্থাৎ 5 বছর অন্তর অন্তর ইলেকশন করতে হবে একটা পঞ্চায়েত। সে পঞ্চায়েতি বডি সে কি করবে, সে 5 বছর করে তার কাজ করার সময় পাবে। বডি মানে ভিলেজ, ভিলেজ পঞ্চায়েত, ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল তিনটেই, ঠিক আছে, পঞ্চায়েত, জেলা পরিষদ এবং আমাদের যে পঞ্চায়েত সমিতি, তিনটেই কিন্তু 5 বছর পরেই থাকবে, বোঝা গেল? তাহলে এদের ফিক্সড টেনিওর হবে বডিসগুলোর 5 বছর করে, এটা প্রথম কে বলছে, থুয়ং কমিটি। নেক্সট, দ্য ম্যাক্সিমাম পিরিয়ড অফ সুপারসেশন অফ এ বডি শুড বি 6 মান্থ। সুপারসেশন মানে কি বুঝি, যে 5 বছর তো থাকার কথা, দেখা গেল একটা পঞ্চায়েত 3 বছর চলার পরে পঞ্চায়েতটা ভেঙে গেল, যে কোনো কারণে ভেঙে যেতেই পারে, যেমন সরকার পড়ে যায় তেমন পঞ্চায়েত দেখা গেল ভেঙে গেল, ঠিক আছে? তাহলে সুপার সেশন মানে মাঝখানে যে পিরিয়ডটা, অর্থাৎ ম্যাক্সিমাম 6 মাস, 6 মাসের মধ্যে আমাকে আবার নতুন পঞ্চায়েত গঠন করতে হবে, বোঝা গেল? তাহলে সুপার সেশন পিরিয়ডের কথা বলছে থুয়ং কমিটি ফার্স্ট, এর আগে কোনো কমিটি কিন্তু, যেহেতু কেউ ফিক্সড টেনিওরের কথা বলেনি, সুতরাং কেউ সুপার সেশনের কথা বলার জায়গায় নেই, তাহলে থুয়ং কমিটি প্রথম 5 বছরের যে ফিক্সড টেনিওর সেটার কথা বলছে এবং সুপার সেশন পিরিয়ড বলছে ম্যাক্সিমাম 6 মাস, 6 মাসের মধ্যে আবার ফের পুনরায় পঞ্চায়েত গঠন করতে হবে। শুধু 3 বছর ভেঙে গেলে যে তা নয়, 5 বছর যে টেনিওর বা টার্ম এটা কমপ্লিট হলেও এই 5 বছর টার্ম কমপ্লিট হওয়া থেকে 6 মাসের মধ্যে আবার ফের নতুন পঞ্চায়েত গঠন করতে হবে, ঠিক আছে, এটাই বলতে চাইছে। আচ্ছা, তারপর থুয়ং কমিটি কি বলছে, স্টেট ফিনান্স শুড বি সেট আপ ইন ইচ স্টেট। তো পঞ্চায়েতগুলোকে স্টেট লেভেল থেকে বা বিভিন্ন লেভেল থেকে টাকা পয়সা দেওয়ার জন্য প্রত্যেকটা স্টেটে কি করবে, একটা স্টেট ফিনান্স কমিশন থাকবে, ঠিক আছে, বা স্টেট ফিনান্স কমিটি একটা কমিশন একটা থাকবে, যারা কিনা পঞ্চায়েতের ফিনান্স ব্যাপার স্যাপারগুলোকে দেখবে, ঠিক আছে? এটা কে বলছে, থুয়ং কমিটি বলছে। তাহলে 1988-এ আমরা থুয়ং কমিটি পেলাম এবং সেই থুয়ং কমিটি আমাদেরকে পুনরায় সেই বলবন্ত রায় মেহতা কমিটির যে থ্রি টায়ার সিস্টেম সেটার কথাই বলল এবং 5 বছরের যে ফিক্স টেনিওর সেটার কথা বলল এবং তাছাড়া কি বলল, যে একটা স্টেট ফিনান্স কমিটি আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে, একটা স্টেট ফিনান্স কমিটি রাখতে হবে, যে স্টেট ফিনান্স কমিটিটা আমাদের এই পঞ্চায়েত সংক্রান্ত যে টাকা পয়সার ব্যাপার স্যাপার, কোন পঞ্চায়েতে কত টাকা ডেভেলপমেন্টের জন্য স্টেট ডোনেট করবে সেগুলোকে দেখবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পরবর্তী যেটা আমরা, সেটা গাডগিল। গাডগিল নামটাও তোমরা 5 ইয়ার প্ল্যানের মধ্যে পড়েছো, যে গাডগিল কমিটি 1988-এ আবার তৈরি করা হলো, ওই সালেই তৈরি করা হলো, ঠিক আছে, তৈরি করা হলো বাই কংগ্রেস, কারণ সেই সময় কংগ্রেস সরকার ছিল। তো কেন তৈরি করা এবং কি বলা হচ্ছে, যে হাউ বেস্ট পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন কুড বি মেড এফেক্টিভ, কিভাবে গাডগিল কমিটিকে তৈরি করা হলো, যে এতগুলো কমিটি আমাকে রেকমেন্ড করেছে, এত এত জিনিস রেকমেন্ড করেছে, এবারে গাডগিল কমিটি দেখবে যে এদের মধ্যে থেকে কোনগুলো নেওয়া যাবে এবং
কিভাবে পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা আছে সেটাকে খুব ভালো করে তৈরি করা যেতে পারে, ঠিক আছে? এর ফলে গার্গিল কমিটি কি করলো, কনসিডার থুয়ং কমিটি। থুয়ং কমিটি যতগুলো ছিল সবগুলো গার্গিল কমিটি নিয়ে নিল অ্যান্ড ফলোয়িং, এবং তাছাড়াও গার্গিল কমিটি নিজের মতো করে কিছু রেকমেন্ড করলো। কি করলো, দ্য মেম্বার্স অফ পঞ্চায়েত অ্যাট অল দ্য লেভেল শুড বি ইলেক্টেড ডাইরেক্টলি। তাহলে দেখো, আমরা বলেছিলাম যে থুয়ং কমিটি কিন্তু পুরনো থ্রি টায়ার সিস্টেম বলবন্ত রায় মেহতা কমিটির সিস্টেমটাকে ফিরিয়ে দিয়েছিল, কি মানে সেটার কথা আবার রেকমেন্ড করেছিল, কিন্তু বলবন্ত রায় মেহতার যে রেকমেন্ডেশন সেটা অনুযায়ী কিন্তু ডাইরেক্ট ইলেকশন কেবলমাত্র পঞ্চায়েতে বা ভিলেজ লেভেলে, ব্লক লেভেলেও ইনডাইরেক্ট ইলেকশন ছিল, ডিস্ট্রিক্ট লেভেলেও ইনডাইরেক্ট ইলেকশন ছিল, তাই তো? কিন্তু গার্ডগিল কমিটি কি বলছে, গার্ডগিল কমিটি বলছে যে এই পঞ্চায়েতের যে তিনটে লেভেল, এই তিনটে লেভেল, এই প্রত্যেকটা লেভেলেই ডাইরেক্ট ইলেকশন করতে হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, রিজার্ভেশন ফর এসসি এসটি অ্যান্ড ওমেন, ঠিক আছে? আগে আমরা দেখেছি, দেখো আগে আমরা দেখেছি যে এসসি এবং এসটির যে রিজার্ভেশন সেটার কথা আমাদের অশোক মেহতা কমিটি কিন্তু বলে গেছিল, তাই তো? এসসি এসটি রিজার্ভেশনের কথা বলে গেছিলো অ্যাজ পার দেয়ার পপুলেশন, কিন্তু ওম্যানের কথা কোথাও বলা ছিল না। সেটা কিন্তু গার্গিল কমিটি বললো যে এসসি এসটি এবং ওম্যান, এর সাথে গার্গিল কি অ্যাড করলো, ওম্যানটা অ্যাড করলো, এই তিনটের রিজার্ভেশন করতে হবে। বোঝা গেল? আচ্ছা, আচ্ছা তো দেখো, তো গার্গিল কমিটি ওম্যানটাও অ্যাড করে দিল এর সাথে। তারপরে কি বলছে, এস্টাবলিশমেন্ট অফ স্টেট ইলেকশন কমিশন ফর দ্য কন্ডাকশন অফ থ্রি টায়ার পঞ্চায়েত ইলেকশন। তো স্টেট ইলেকশন কমিশনের যে এস্টাবলিশমেন্ট, এটাও গার্গিল কমিটি সুপারিশ করছে যে হ্যাঁ অবশ্যই স্টেট ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন কমিশনটাকে এস্টাবলিশ করতে হবে। এবং এই স্টেট ইলেকশন কমিটি কি করবে, এই যে তিনটে টায়ারের ডাইরেক্ট ইলেকশন হবে, এই তিনটে টায়ারের ডাইরেক্ট ইলেকশনই এই এই স্টেট ইলেকশন কমিশন দেখবে, ঠিক আছে? এ কথা বললো গার্গিল কমিটি। এবারে তারপরে যেটা বলা আছে, দেখো যে রেকমেন্ডেশন অফ গার্গিল কমিটি বিকাম দ্য বেসিস ফর ড্রাফট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল অফ পঞ্চায়েতি রাজ। এটা ড্রাফট হবে, স্পেলিং মিস্টেক আছে এখানে, বেসিস ফর ড্রাফট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল অফ পঞ্চায়েতি রাজ। এবার ড্রাফট মানে কি, আমরা জানি যে কোনো একটা বিল যখন লোকসভা বা রাজ্যসভাতে অর্থাৎ পার্লামেন্টে যখন যায় গিয়ে জমা পড়ে ভোটাভুটির জন্য, বা সেই বিলটাকে নিয়ে যখন আলোচনা হয় তখন সেটাকে বিল বলি। এই বিলটা তৈরি হওয়ার আগে এর যে ম্যানুস্ক্রিপ্ট যখন তৈরি হচ্ছে বিলটা, সেটাকে আমরা ড্রাফট বলি। বিল তো আর পার্লামেন্টে বসে বানায় না, বিল যারা বানায় তারা তাদের নিজস্ব মানে যে মন্ত্রীরা বা যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্টাররা রয়েছে, পিএম বা এক্সিকিউটিভ মিনিস্টার যারা, সরি ক্যাবিনেট মিনিস্টার যারা রয়েছে, তারা যখন ড্রাফট বানায় তারা পার্লামেন্টের বাইরেই ড্রাফট বানায়, নিজেদের মতো করে লেখালেখি করে, চিন্তা ভাবনা করে কি কি রাখা যেতে পারে এর মধ্যে, কি কি রাখা যেতে পারে না বিলটার মধ্যে। তারপর সেটা যখন এই এই পেপারটা অর্থাৎ এই যে খসড়াটা ম্যানুস্ক্রিপ্টটা, এটা যখন পার্লামেন্টে চলে আসে ভোটাভুটির জন্য বা আলোচনার জন্য, ঠিক আছে, তখন সেটাকে আমরা বিল বলি। তারপর যখন দুটো কক্ষ থেকে, পার্লামেন্টের উভয় কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা থেকে পাস হয়ে যাওয়ার পরে যখন প্রেসিডেন্ট সিগনেচার করে দেয়, প্রেসিডেন্ট সিগনেচার করে প্রেসিডেন্টের অ্যাসেন্ট পেয়ে যাওয়ার পর সেটাকে আমরা অ্যাক্ট বলি। তাহলে ড্রাফট ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? তো কি বলছে যে এই পার্লা এই পঞ্চায়েত বিলের যে ড্রাফট তৈরির ব্যাপারটা, ঠিক আছে, এই গার্ডগিল কমিটির যে রেকমেন্ডেশনগুলো, এই রেকমেন্ডেশনগুলো পঞ্চায়েত বিলের ড্রাফট যেটা ছিল সেই ড্রাফটের বেসিক কথাবার্তা কিন্তু এই গার্ডগিল কমিটির রেকমেন্ডেশনগুলোতেই নিয়েই করা হয়েছিল। বোঝা গেল? তাহলে আমরা নিশ্চয়ই এরপরে আর কোনো কমিটি দেখবো না, কারণ ফাইনাল কমিটি তৈরি করে ফেলেছে সরকার, যে কিভাবে পঞ্চায়েত আগে যে কমিটিগুলোকে আমরা সুপারিশ করেছে তার মধ্যে থেকে কিভাবে আমাদের খুব সুন্দরভাবে একটা পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করা যায়, এটা নিয়ে তো তৈরি করে ফেলেছে এবং তারপরে ড্রাফট তৈরি করে ফেলছে। তারপরে নিশ্চয়ই আমরা পঞ্চায়েতি রাজ কমিটি আর নতুন করে দেখতে পাবো না, দেখতে পাচ্ছিও না। নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে, নেক্সট আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কনস্টিটিউশনালাইজেশন, কিভাবে এটাকে কনস্টিটিউশনালাইজ করা হচ্ছে,
ঠিক আছে, এবার ড্রাফটটা কোথায় চলে যাবে? ড্রাফটটা নিশ্চয়ই পার্লামেন্টে চলে যাবে, লোকসভা বা রাজ্যসভাতে। দেখো সেখানে দেখো বলছে, রাজীব গান্ধী ইন্ট্রোডিউসড 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, 64th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল নামে প্রথম রাজীব গান্ধী এই বিলটাকে ইন্ট্রোডিউসড করে। কে প্রথম রাজীব গান্ধী ইন্ট্রোডিউস করেছিল? ইন লোকসভা, লোকসভাতে ইন্ট্রোডিউস করেছিল কত সালে? 1989 সালে জুলাই মাসে, ঠিক আছে, অন জুলাই 1989, বোঝা গেল। এবং যেটা আনন্দের কথা সেটা হচ্ছে লোকসভা থেকে এটা পাস হয়ে গেছিল, বোঝা গেল, এই বিলটা লোকসভা থেকে পাস হয়ে গেছিল। দুঃখের কথা যেটা সেটা হচ্ছে রাজ্যসভা থেকে বিলটা আর রাজীব গান্ধী পাস করাতে পারেনি। তাহলে রাজ্যসভা থেকে বিলটা পাস হচ্ছে না, রাজ্যসভা থেকে আটকে যাচ্ছে বিলটা। কেন আটকে যাচ্ছে? কারণ লোকসভাতে মেজরিটি ছিল নিশ্চয়ই কংগ্রেসের, তবেই তো কংগ্রেস সরকার চালাচ্ছে, মানে কংগ্রেসের থাক আর জোটের থাক, কংগ্রেসের পক্ষে ভোট ছিল বেশি তাই সরকার চালাচ্ছিল। তাহলে যেহেতু তাদের মেজরিটি ছিল লোকসভাতে, তাই তারা লোকসভাতে জিতে যাচ্ছিল। কিন্তু রাজ্যসভাতে কি হয়, রাজ্যসভার যে নির্বাচনটা হয় সেটা তো ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে হয়, তোমাদেরকে আগেই বলেছি। এবং এই রাজ্যসভার ইনডাইরেক্ট ইলেকশনে ভোট কারা দেয়? ভোট দেয় রাজ্যের প্রত্যেক, রাজ্যসভা কেন বলা হচ্ছে ঠিক তার এটাই একটা কারণ, প্রত্যেক রাজ্যের বিধানসভার যে এমএলএরা আছে, প্রত্যেক রাজ্যের বিধানসভার এমএলএরা তাদের ইনডাইরেক্ট, তাদের এই এমএলএরা কি করে, ভোটাভুটির মাধ্যমে রাজ্যসভার মেম্বার নির্বাচন করে। এবং প্রত্যেকটা রাজ্যের কত করে রাজ্যসভার মেম্বার থাকবে সেটা একটা ফিক্স আছে, যেমন 16খানা রাজ্যসভা মেম্বার এই মুহূর্তে আছে পশ্চিমবঙ্গ থেকে, ঠিক আছে। তার মধ্যে বেশিরভাগ 13টা রয়েছে তৃণমূলের, কারণ এই মুহূর্তে তৃণমূল পশ্চিমবঙ্গে রয়েছে। তাহলে সমস্যাটা কোথায় হয়ে যাবে? যদি কোনো সরকার যে লোকসভাতে শাসন করছে কিন্তু স্টেটগুলোতে খুব বেশি আসন পায়নি, মানে খুব বেশি সংখ্যক রাজ্যে তারা নেই, তাহলে কিন্তু তাদের এই বিলগুলো রাজ্যসভা থেকে পাশ করাতে অসুবিধা হয়ে যায়। কেন অসুবিধা হয়ে যায়? কারণ যখন বিলটা লোকসভাতে, সাপোজ এই আমাদের বর্তমান মোদী সরকারের কথাই ভাবো, মোদী সরকার যখন প্রথম এসেছিল তখন এই সমস্যাটা ছিল যে রাজ্যসভাতে প্রচুর বিল আটকে যেত, ঠিক আছে। আবার এখনো সেই সমস্যাটা আবার নতুন করে শুরু হয়েছে, মাঝখানে ঠিক হয়ে গেছিল, রাজ্যসভা লোকসভা বোধ ওদের মেজরিটি চলে এসেছিল, প্রচুর রাজ্য জিতে গেছিল, কিন্তু এখন আবার মোটামুটি রাজ্যসভাটা ব্যালেন্স হয়ে গেছে, গিয়ে আবার একটা সমস্যা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে যে লোকসভাতে কি হয়, এই যে লোকসভা থেকে তো পাশ করে নিয়েছিল রাজীব গান্ধী, কিন্তু রাজ্যসভা থেকে ঠিক ওই কারণেই পাশ করাতে, মানে রাজ্যগুলো এই বিলটাকে চাইছিল না। রাজ্যগুলো কেন বিলটাকে চাইছিল না? কারণ রাজ্যগুলো ভাবছে যে ওই বিলটা চলে এলে তাহলে পঞ্চায়েতি রাজ যদি খুব সুন্দর করে এস্টাবলিশ করা হয় তাহলে আমরা কি করবো ভাই, আমরা মন্ত্রী এমএলএরা খাবো কোথায় থেকে, ঠিক আছে, বা আমাদের জায়গাটা কোথায় থাকবে, বা নতুন কিছু তো একটা দুম করে রাজ্যসভা নিতে চায়, মানে রাজ্যসভা থেকে রাজ্যগুলো পাশ করাতে চাইছে না, ঠিক আছে। এবার রাজ্যগুলো যেহেতু পাশ করাতে চাইছে না, রাজ্যগুলোর একটা ইগো আছে যে এত বড় বিল ভাই আমাদের সাথে আলোচনা না করে কিছু না বলে কেন্দ্র কন্টিনিউ কমিটি তৈরি করছে আর নিজের মতো করে ড্রাফট বানিয়ে বিল বানাচ্ছে, ঠিক আছে। তো এর পরবর্তী ক্ষেত্রে, এরপরে রাজীব গান্ধী সরকার ছিল না, ভিপি সিং এর সরকার এসেছিল। ভিপি সিং জুন 1990-তে, মানে একটা গঠবন্ধনের সরকার, মিলিজুলি সরকার, 1990 সালে কি হয়েছিল, ভিপি সিং তো এরা সব বড় বড় রাজনীতিবিদ নিশ্চয়ই বুঝবে, এরা কি ভিপি সিং কি করেছিল যে টু ডেজ কনফারেন্স উইথ অল দ্য সিএমস, প্রত্যেকটা সিএম এর সাথে, মানে আমাদের তৎকালীন রাজ্যে যতগুলো রাজ্য ছিল এবং তার যতগুলো সিএম ছিল তাদের সাথে দুদিনের একটা কনফারেন্স করে, দুদিন ধরে তাদের সাথে ভিপি সিং কথা বলে, ঠিক আছে, যে কি দরকার তাদের, সেই সিএমদের কি চাহিদা, মানে আমাদের তো প্রত্যেকটা রাজ্যের যারা সিএম তারা তো ওই রাজ্যের পলিটিক্যাল পার্টিগুলোকে লিড করে, ঠিক আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি রাজ্যসভারও মেম্বার নন, লোকসভারও মেম্বার নন, কারণ রাজ্যসভা লোকসভার মেম্বার হলে তাহলে রাজ্যের বিধানসভার মেম্বার তো হতে পারবে না, আর রাজ্যের বিধানসভার মেম্বার না হলে উনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না বা সিএম হতে পারবেন না, প্রত্যেকটা রাজ্যেই তাই, ঠিক আছে। তাহলে কিন্তু কি দেখতে পাই আমরা, যে প্রত্যেকটা রাজ্যের যে পলিটিক্যাল পার্টিগুলো যারা কিনা লোকসভা বা রাজ্যসভায় যাদের যারা লোকজন পাঠায় তাদেরকে কিন্তু গাইড করে সিএম গুলোই, কারণ সিএমরাই তো হেড, ঠিক আছে। আমাদের সুদীপ্ত কি ভুলে গেছি, মুখোপাধ্যায়, তো উনি যেমন আমাদের রাজ্যসভার সদস্য, ঠিক আছে, তো আবার লোকসভার সদস্য হচ্ছে এমন একটা মনে পড়ছে না, অভিষেক ব্যানার্জি, ধরো তো অভিষেক ব্যানার্জি, কিন্তু এদেরকে লিড করছে কে, সিএম, আমাদের সিএম, ঠিক আছে, বোঝা গেল। তো ভিপি সিং কি করলো, ভিপি সিং যার জন্য যাতে এই বিলটা রাজ্যসভা থেকে আবার আটকে না যায় সেই জন্য প্রত্যেকটা রাজ্যের সিএমদের সাথে দুদিনের কনফারেন্স করলো, ঠিক আছে। তারপরে একটা ফ্রেশ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, মানে আগের ওই বিলটা না, নিজের মতো
করে আবার একটা ফ্রেশ বিল, প্রত্যেকটা সিএম এর তাদের কি চাহিদা, তারা কি বলতে চাইছে সেই সংক্রান্ত ব্যাপার স্যাপার অ্যাড করে, কিছু অল্টারনেশন করে একটা ফ্রেশ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল ইন্ট্রোডিউস ইন দ্য লোকসভা ইন সেপ্টেম্বর 1990-তে লোকসভাতে আবার একটা ফ্রেশ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এনে আবার নিয়ে এলো। এবারে ব্যাপারটা হচ্ছে কি যে এত কষ্ট করে তো ভিপি সিং আবার সেটাকে নিয়ে এলো, কিন্তু এই বিলটা পাস হওয়ার আগে থেকেই, মানে বিলটা তখন পাস হয়নি, তার আগেই কি বললাম, ভিপি সিং এর যে সরকার ছিল সেটা ছিল মিলিজুলি সরকার, ঠিক আছে, মানে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে উনি সরকার করতে সক্ষম হয়েছিলেন, তারা সব বিভিন্ন কারণে, এগুলো পরে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব, হ্যাঁ, তো বিভিন্ন কারণে তারা সেই তাদের সমর্থন তুলে নেয় এবং ভিপি সিং রিজাইন করে চলে যায়, বোঝা গেল। কিন্তু কি হলো তার পরে, যখন পার্লামেন্টারি ব্যবস্থা পড়াবো তখন তোমরা দেখবে, পার্লামেন্টারি সিস্টেমটা যখন পড়াবো তখন দেখবে যে কোনো একটা বিল সেটা পাস হওয়ার আগে যদি সেই যে সরকার বিলটা ইন্ট্রোডিউস করেছিল সেই সরকার যদি নিজেই পড়ে যায়, তাহলে কিন্তু সেই বিলটা ল্যাপস হয়ে গেছে এটা ধরে নেওয়া হয়, ঠিক আছে, বা তাহলে সেই বিলটা ল্যাপস হয়ে যায়, তো সেটাই বলছে, বাট দ্য বিল ওয়াজ ল্যাপসড ডিউ টু দ্য ফল অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু ভিপি সিং এত কষ্ট করলো, কিন্তু কি হলো যে গভর্নমেন্ট পড়ে যাওয়ার ফলে বিলটাও ল্যাপস হয়ে গেল। সুতরাং দ্বিতীয়বারেও আমাদের এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলটা পাশ করা গেল না, পাশ করতে হচ্ছে তৃতীয়বারে। এরপর আছে নরসিমা রাও। এরপরে নরসিমা রাও কি করছে, 1991 সালে সেপ্টেম্বর মাসে লোকসভাতে এই বিলটাকে আবার একটু অন্যরকম ভাবে নিবা কি করলো, ইন্ট্রোডিউস করলো, ঠিক আছে। এবং এই বিলটাই নরসিমা রাও যে 1991 সালে লোকসভাতে যে পঞ্চায়েতি বিলটা ইন্ট্রোডিউস করেছিল, সেই বিলটাই ফাইনালি 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল 1992, অর্থাৎ 1992 সালে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসেবে এটা পাশ হয়ে যায়, ঠিক আছে, অ্যান্ড কেম ইন টু ফোর্স ইন 24th April 1993। এটা তো পাশ হয়ে গেছিল, তারপরে প্রেসিডেন্ট সিগনেচার করেছিল এবং তারপরে এটা কেম ইন টু ফোর্স, অর্থাৎ ঠিক জিএসটির ব্যাপারে দেখেছি, জিএসটি আগে পাশ হয়ে গেছিলো, তারপরে প্রেসিডেন্ট সিগনেচারও করে দিয়েছিল, তারপর একটা নির্দিষ্ট ডেটের থেকে, ঠিক আছে, জিএসটিতে যেমন শুরু হয়েছিল ঠিক সেই রকম 24th April 1993 থেকে অ্যানাউন্স করা হয় যে এই দিন থেকে আমরা এই কনস্টিটিউশনাল বিল পঞ্চায়েতের যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী এইভাবেই সারা দেশে এবারে কাজ চলবে। তাহলে ওই জন্য 24th April, এই 24th April-টাকে কিন্তু আমাদের পঞ্চায়েত ডে হিসেবে আবার পালন করা হয়, ঠিক আছে, আমাদের যদি পঞ্চায়েত ডে হিসেবে কিন্তু ভারতবর্ষে 24th April এই তারিখটাকে পালন করা হয়, বোঝা গেল। আচ্ছা, তো ঠিক আছে, তো এটাই ছিল আজকে সবটুকু, কনস্টিটিউশনালাইজেশন পর্যন্ত আজকে করলাম। এরপরে আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা চলবে, আমরা দেখবো কি কি নিয়ম নেওয়া হয়েছে পঞ্চায়েতে আর কি কিভাবে সিস্টেম চলে, সেগুলো সব আমরা পরবর্তী ক্লাসে দেখবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আজকে যেটুকু পড়ানো হলো এই নিয়ে যদি কারোর জিজ্ঞাসা থাকে বা যদি কারোর পলিটিক্যাল সায়েন্স বা পলিটি সাবজেক্টটা সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো। আর এটার পিডিএফটা পেয়ে যাবে অর্ণব স্যারের কাছে থেকে। আচ্ছা, আপাতত কোনো কোশ্চেন নেই, যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয়ে থাকে অবশ্যই নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। ঠিক আছে, তো চলো, আশা করছি সবাই বুঝতে পেরেছো এই ক্লাসটাতে, চলো গুড নাইট, অ্যান্ড পরের দিন এর পরে থেকে শুরু করবো আমরা।